Hare Krishna. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. ISKCON Nandan Kanan Bhaktadir Sabaiki Amar Koti Koti Dandavat Pranam. Shri Shri Radha Damodar Bhagavan ki jai, Jagannath Baladev Subhadra Maharani ki jai, Sita Ram Lakshman Hanuman ki jai, Shri Shri Gaunitai ki jai, Tulsi Maharani ki jai, Lakshmi Nishingadev Bhagavan ki jai, Prahlad Maharaj ki jai, Giriraj Govardhan ki jai, Jagat Guru Srila Prabhupada ki jai, ISKCON Vartaman Guru Vrinda ki jai, His Holiness Jayapata Goswami Guru Maharaj ki jai. Om Ajnanatimirandhasya Jnananjanashalakaya Chakshurunmilitam Yena Tasmai Shri Guruve Namaha. Hare Krishna. To kal theke amra ei Srimad Bhagavatam ei dasham skander 31 adhyay niye alochona korchi. To ajke ami ki korbo, kalke amra jekhane themechilam eta ektu saranshta songshepe bole ajke amra নতুন শ্লোক নিয়ে আরম্ভ করব। তো যতটুকু হয়ে গেছে একবার আমরা এটা গান করব। গোপ্যো চুহা জয়াতি তেধিকম জন্মনা ব্রজা শ্রয়াত ইন্দিরা Shashvadatrahi Dayatadrishyatam Dikshutavakas Tvaidritasavas Tvam Vichinvate Saradudasaye Sadhu jata sat sarasi jodara shri mushadrisham suratanathate shulkadasika varadanignato Neha kim vadha Visha jalapyayat Vyala rakshasat Varasamarutat Vaidyutanalan Vrishamayatmajat Vishvato bhaya vrishabhate vayam rakshita moho nakhalu gopika nandano bhavan akhila dehina Antaratmadre Vikhana Sarthito Vishvaguptaye Sakau Devan Satvatam Kule. Kalke amra ei chatta shloka shesh korechhilam. তা সংক্ষেপে আমরা বুঝলাম যে গোপীরা যমুনা তটে শরৎ পূর্ণিমা রাত্রে মাঝরাত্রে ভগবান রাস থেকে যখন হঠাৎ চলে যায় তখন ওনার অনুপস্থিতি দিয়ে গোপীরা খুব দুঃখিত আর ওরা সবাই মিলে এই যে গোপী গীত 19টা শ্লোক গান করছে যেখানে ভগবানের মহিমা কীর্তন করছে আর ভগবানকে অনুরোধ করছে যে আপনি তাড়াতাড়ি ফিরে চলে আসেন তাহলে প্রথম শ্লোকে আমরা চর্চা করলাম যে গোপীরা বলছেন যে জয়তি তেধিকম জয় আমাদের হবে তুমি যে আমাদের সাথে যে
লোকাচুরি খেলটা খেলছো, কিন্তু আমরা তোমাকে না দেখে এখান থেকে ফেরত বাড়ি যাব না, আমি তো আমরা তোমাকে দেখেই যাব। আর তারপরে বলছে যে বৈকুণ্ঠ থেকে মা লক্ষ্মী তোমার পিছনে পিছনে এখানে বৃন্দাবন চলে এসেছে। দ্বৈত দৃশ্যতাম দীক্ষুতাবকাশ, চারদিকে তোমাকে আমরা খুঁজে বেড়াচ্ছি কিন্তু তোমাকে কোথাও পাওয়া যাচ্ছে না। ত্বয়ি দেতা সবাস ত্বাম বিচিনবতে, আর আমরা বেশিক্ষণ আমাদের প্রাণটাকে ধরে রাখতে পারবো না, তুমি যদি ফিরে না আসো তাহলে আমরা আমাদের প্রাণটা ত্যাগ করব। তারপরে দ্বিতীয় শ্লোকে গোপীরা বলছে শরদ উদাসে, কত সুন্দর বাতাবরণ আছে, এই বাতাবরণে কি এরকম লোকাচুরি খেলটা খেলা যায় নাকি, তুমি যদি চলে আসতে কত ভালো হতো। শরদ ঋতু আছে, শরদ পূর্ণিমার রাত আছে, সুন্দর বাগান গেলো, আর জলাশয়ের ভিতরে সুন্দর সুন্দর কমল পুষ্প আছে। আর এই কমল পুষ্পরা কেন সুন্দর লাগছে, যেহেতু তুমি তাকাচ্ছো ওদের উপরে, যদি তুমি না তাকাও তাহলে ওরা মলিন হয়ে যাবে। সুরতনাথ, তুমি তো প্রেমের দেবতা, তোমার কাছে প্রেমের বরদান নিতে আস কিন্তু তুমি তো লুকিয়ে তুমি তো পালিয়ে গেছো এখান থেকে, আমাদেরকে কেন মারতে চাচ্ছ। বরদান নিঘ্নাত, তুমি তো বর দেওয়া উচিত, তুমি তো হচ্ছ বরের দেবতা, কিন্তু তুমি আমাদেরকে ছেড়ে কোথায় চলে গেছো, তাড়াতাড়ি ফিরে চলে আসো। তৃতীয় শ্লোকে গোপীরা বলছে বিষজলাপ্যয়াদ, আমাদেরকে যে মারতে চাচ্ছ কেন সেটা বুঝতে পারছি না, কেন পূর্বতে আমাদেরকে তুমি বাঁচিয়েছিলে অঘাসুর থেকে, কালিয়া থেকে, ইন্দ্রর যে বৃষ্টিটা প্রচণ্ড বৃষ্টি থেকে, আর আগেও আমাদেরকে ব্যোমাসুর থেকে তুমি বাঁচাবে, তাহলে বর্তমানে আমাদেরকে কেন মারতে চাচ্ছ। তুমি যে আমাদেরকে এতবার বাঁচালে আমরা তোমার হয়ে চিরকৃতজ্ঞ আছি, কিন্তু এখন আমাদের প্রাণটা ফিরত দো, তুমি ফিরে চলে আসো। তারপরে শ্লোক গোপীরা বলছে, তারপর শ্লোকে নখলু গোপিকা নন্দন ভাবান, আমরা বুঝতে পারছি যে তুমি শুধু নন্দগোপ আর যশোদার ছেলে না, তুমি হচ্ছ অখিল দেহিনা, প্রতি একটা দেহতে পরমাত্মা রূপে অন্তর্যামী, তুমি সবাই হৃদয়ে আছো, নিশ্চয় তুমি বুঝতে পারছো আমাদের হৃদয়ের ব্যথা, তাহলে আমাদেরকে এত কষ্ট কেন দিচ্ছ। বিখান সার্থিত বিশ্বগুপ্তায় ব্রহ্মা অর্থিত, ব্রহ্মা দুঃখে তোমাকে ডেকেছে যে বিশ্বের যত লোকেরা আছে তাদের রক্ষা করেন স্বামী, তাহলে ওই বিষয়ে তো আমরাও থাকছি, আমাদের রক্ষা কেন করছো না। সখা উদয়ীবান সাত্বতম কোলে, ও সখা আর আমাদের বেশি অপেক্ষা করা না, তুমি তাড়াতাড়ি চলে আসো। আমার মনে পড়ছে আই থিঙ্ক আমরা ওখানেই কালকে শেষ করলাম, না না আরেকটা শ্লোক হয়েছে নাকি, বিরচিতা ভয়ম হয়ে গেছে, হ্যাঁ এটা হয়ে গেছে, হ্যাঁ তার পঞ্চম শ্লোকে, আচ্ছা তো পঞ্চম শ্লোকে আমরা চর্চা করলাম যে গোপীরা বলছে যারা তোমার চরণ কমলের আশ্রয় নে তাদেরকে তুমি কী দো, বিরচিতা অভয়ম, তাদেরকে তুমি অভয়টা দান করো, আর সমস্রিতে ভয়া, ভয় থেকে তুমি মুক্ত করো, আর করো সরোরুহাম, তোমার যে সুন্দর কর কমল, তোমাদের যে হাতগুলো আছে কান্ত কামাদাম, হে কান্ত হে প্রিয়া, সে হাতগুলো আমাদের মাথার উপরে, শিরসি দেহি না শ্রী করাগ্রহম, আমাদের মাথার উপরে দো, আমাদেরকে তুমি আশীর্বাদ করো। তো কালকে আমরা এখানেই শেষ করেছিলাম। সো যেখানে গোপীরা বলছে যে সংস্কৃতের ভয়া, সব থেকে বড়ো ভয় হচ্ছে যেন আমরা এই সংসারে না থেকে যাই, তাড়াতাড়ি আমরা যেন ভগবানের কাছে গোলোক ফিরে যেতে পারি। তাহলে আজকের শ্লোক দিয়ে এখন আমরা আরম্ভ করব। এগুলো তো হয়ে গেছে আমাদের, কৃষ্ণ যদি কৃষ্ণ গোপিকাদেরকে বলছে যে তোমরা কী চাচ্ছ আমার কাছে, বারবার আমাকে যে ফিরে আসতে বলছো, তো গোপীরা বলছে যে আমরা চাই যে তুমি তোমার হাত দিয়ে আমাদের মাথার উপরে রাখো, আমাদের আশীর্বাদ করো, যে হাত দিয়ে তুমি লক্ষ্মী মা লক্ষ্মীর হাত ধরো সেই হাতটা আমরা চাই। বারবার এখানে গোপিকারা বলছে বৃষ্ণিধুরিয়তে, মানে তুমি হচ্ছ ক্ষত্রিয়, আর ক্ষত্রিয়ের একটা মুখ্য কী বলে কর্তব্য আছে, স্ত্রীদের রক্ষা করা, ছোট বাচ্চাদের রক্ষা করা, বুড়োদের রক্ষা করা, ব্রাহ্মণের রক্ষা করা, গায়ের রক্ষা করা, তাহলে আমরা হচ্ছে গোয়ালন স্ত্রীরা, আমাদেরকে তুমি কেন মারতে চাচ্ছ। তো এখানে আমরা কালকে শেষ করলাম, এখন আমরা আজকের শ্লোকটা নেব। ব্রজ জনার্থি হন বীরয়োষিতাম নিজ জনাস্মায়া ত্বং সনাস্মিতাম ভজ সখে ভবাৎ কিং করিষ্মনো
जलारुहाननाम चारुदर्शयाम। तो आज के श्लोके गोपीरा बोल से व्रज जनार्थी हन वीर योषितम। व्रज जना, व्रज जनार्थी, अर्थी माने उधर दुखटा, हन माने शेष करा, व्रज जनार दुखे शेष करते जुने तुम्ही जे ऐसे छो। वीर, वीर योषितम, योषितम माने हिरो माने नायक, যেরকম আমরা বইগুলোতে দেখি না নায়ক। তো গোপীরা বলছে যে তুমি হচ্ছে একটা নায়ক, আর নায়ক কী করে? আমরা সাধারণত সিনেমাতে দেখি, বইতে দেখি যে স্ত্রীরা যখন দুঃখিত তখন ওই হিরোটা হঠাৎ করে কি বলে পাঁচিল দিয়ে, মানে হঠাৎ করে মানে কি ছাপ দিয়ে চলে আসবে যখন ভিলেন ওরা মেয়েদের কিছু প্রবলেম করলে। তো এখানে গোপীরা বলছে তুমি হচ্ছে ইয়োশিতাম, হিরো, আমাদের নায়ক। তো আমরা যে স্ত্রীরা মাঝরাত্রে এই গভীর অরণ্যের ভিতরে যে কাঁদছি, তুমি কেন আসছো না, আমাদের কেন সাহায্য করছো না? তারপরে অন্যান্য গোপীরা এক দুটার সাথে কথা বলছে, বলছে হ্যাঁ হতে পারে, আমাদের কি ভুল হয়েছে, কেন যে কৃষ্ণ আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো একটা গোপী বলছে হ্যাঁ হতে পারে, আমরা যে গর্ব করলাম, আমাদের অহংকার দেখে কৃষ্ণ চলে গেছে। তো আরেকটা গোপী বলছে আচ্ছা, আমাদের অহংকার জন্য কৃষ্ণ আমাদেরকে ছেড়ে চলে গেছে, তাহলে তো ছেড়ে যাওয়া দরকার ছিল না। অহংকার জিনিসটা তো এমনি ভগবান বার করতে পারবে, কী করে বার করতে পারবে? নিজ জনস্ময়া দ্বংসনাস্মিতা, শুধু যদি ভগবান হাসি দেবে, হাসি, ওনার হাতে হাসি আমরা দেখব, হাসি দিয়ে আমাদের অহংকার চলে যাবে। কেন? ভগবান দেখতে এত সুন্দর যে ওনার হাসি দেখলে, ওনার সুন্দরতা দেখলে, ওনার সুন্দর মুখমণ্ডল দেখলে কেউ গর্ব করতে পারবে না, বলবে আমাদের কাছে গর্ব করার কী আছে, একটা সুন্দর লোককে দেখলে কীরকম মনে হয়। তো বলছে যে আরেকটা জিনিস, কেন এই গোপীরা এখানে এরকম কথা বলছে, কেন এই লীলা হওয়ার আগে গোবর্ধন লীলা হয়েছিল, আর গোবর্ধন লীলাতে ইন্দ্রর অহংকারটা ভঙ্গ করতে জন্য ভগবান কী করেছে, কিছুই না, গিরিরাজ গোবর্ধনকে স্মিতা, হাসতে হাসতে মানে সুন্দর হাসি দিয়ে গিরিরাজ গোবর্ধনকে নিজে ছোট উঙ্গলিতে ধরে নিয়েছে, আর সেটা দেখে ইন্দ্রর গর্বটা শেষ হয়ে গেছে। তো যখন ইন্দ্রর গর্বটা একটা ছোট হাসি দিয়ে শেষ হয়ে গেল, তাহলে আমাদের গর্বটা শেষ করতে জন্য তোমাকে লুকাতে দরকার আছে নাকি? তুমি যদি আমাদের সামনে চলে আসো, আর তোমার সুন্দর মুখটা দেখি, তোমাদের হাসি, তোমার হাসিটা দেখি, তাহলে আমাদের আমাদের গর্বটা শেষ হয়ে যাবে। তো বলছে নিজ জনস্ময়া ধ্বংসনাস্মিতা, ভজ সখে, আবার ভগবানকে সখা বলে ডাকছে, হে সখা, ভজ সখে ভবাত কিঙ্করি স্মনো। কিঙ্করি, কিঙ্করি মানে আমরা হচ্ছে পরিচারিকা, আমরা হচ্ছে বিনামূল্যের কাজ করার মেয়ে গিলো, তোমার পরিচারিকা, তোমার দাসী, তোমরা, তুমি আমাদের সাথে এরকম খেলা খেলবে না। জলরুহানু নাম চারু দর্শায়া, জলরুহানু নাম বলছে আপনার মুখমণ্ডলটা, জলরুহানু নাম মানে জলের ভিতরে যে কমল পুষ্পগুলো বিকশিত হয়ে দেখতে কত সুন্দর লাগে, এত সুন্দর আপনার মুখমণ্ডল লাগছে। তো চারু দর্শায়া, দর্শায়া মানে আমরা দর্শন করতে চাই। তো বলছে এ ঠাকুর তাড়াতাড়ি চলে আসেন, তোমার সুন্দর মুখটা আমরা আবার দেখতে চাই। ভজ সখে ভাবাদ, যেটা হয়ে গেছে হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমরা তো কিং করি পরিচারিকাগুলো, আমরা যে অহংকার করে ফেললাম এবারে আমাদের ক্ষমা করে দাও, আর আমরা কোনোদিন গর্ব করব না, তুমি তাড়াতাড়ি ফিরে চলে আসো। তারপরে শ্লোকে চলে যাব। প্রণত দেহিনাম পাপকর্ষণম ত্রিনাচরানুগম শ্রীনিকেতনম ফনি ফনার্পিতম তে পদম ভুজম ক্রীনাকুচেষু না ক্রিন্দিহৃচ্ছয়ম। বলছে প্রণত দেহিনাম পাপকর্ষণম, দেহিনাম যারা দেহ ধরে আছে, প্রণত দেহিনাম ভগবান আপনি ওদের পাপকর্ষণম, যারা আপনার চরণ কমলের শরণাগতি নেবে, যারা যে দেহি দেহ নিয়ে আছে তাদের সব পাপটা কর্ষণাম, আপনি সব পাপটা শেষ করে দেবেন। আমরা সে পাদপদ্ম চাচ্ছি, কি করবেন আপনারা সে পাদপদ্ম যদি ভগবান জিজ্ঞেস করছে? বলছে সে পাদপদ্মটা আমাদের ছাতির উপরে রাখেন। কোন পাদপদ্মটা? যে পাদপদ্মর আশ্রয় নিলে জীব, এ
ভৌতিক জগতে যে জীব আছে সে সবার পাপ যেটা দূর হয়ে যাবে সে পাদপদ্মর কথা বলছি, সে পাদপদ্ম যেইটা নিয়ে আপনি তৃণচরানুগম, মানে যখন গায়েদেরকে মানে ঘাস চরাতে নিয়ে যেতেন তখন ভগবান কী করে, উনি গায়েদের পিছনে পিছনে ছুটছে, তো সে তৃণচরানুগম যেটা গায়েদের পিছনে পিছনে ছুটে সে পায়ের কথা বলছি আমরা, শ্রীনিকেতনম যে পায়ের পাদপদ্মর সেবাটা লক্ষ্মী দেবী করছে সে পাদপদ্মর কথা বলছি আমরা। আচ্ছা, ফণি ফণার্পিতম তে পদম বুজম, সে যে পাদপদ্মা আপনি কালিয়া সাপের ফণের উপরে রেখে নৃত্য করেছিলেন সে পাদপদ্মের কথা বলছি আমরা। কৃণকুচেষু না কৃন্দহৃচ্ছয়ম, দয়া করে আগের শ্লোকে বলছে আপনার হাতটা দিন, এই শ্লোকে বলছে আপনার পায়টা দিন, বলছে কী করবে পায়টা আমাদের ছাতির উপরে রাখেন। এখন এতগুলো আলাদা আলাদাভাবে কেন বুঝাচ্ছে, যদি ভগবান বলে হ্যাঁ আমার পাদপদ্মর যারা শরণাগতি নেয় তাদের আমি পাপ দূর করি, সে যেহেতু ওরা আমার ভক্ত ওরা আমার নাম করছে, আচ্ছা আমি গায়েদের পিছনে ছুটি যেহেতু ওরা গায়ে আমাদেরকে আমার খুব প্রিয় আছে, গায়ে আমার সেবা করে গায়ে আমাকে দুধ দেয় সেজন্য আমি গায়ের পিছনে যাই, আচ্ছা লক্ষ্মী দেবী উনি হচ্ছেন আমার স্ত্রী উনি আমার পায়ে সেবা করে, কিন্তু তোমাদেরকে কেন দেবো পায়ে, তোমরা কী করেছো, সেই জন্য গোপীরা বলছেন এরকম কথা বলবেন না, আমরা জানি আপনি আপনার পায়েটা সবাইকে দিচ্ছেন, কেন কালিয়া তো কিছুই ভালো কাজ করে না, নাও আপনার সেবা করেছে নাও আপনার ভক্তি করেছে না আপনার গুণগান করেছে, বরং ও তো পুরো ঈর্ষা নিয়ে ভর্তি ছিল, ও তো ব্রজবাসীদের দুঃখ দিচ্ছিল তাও আপনি তো ওনাকে পায়ে দিলেন, তার মানে তো আপনি ভক্তবৎসল আপনি সবাইকে আপনার চরণকমল দিচ্ছেন, তাহলে আমাদের কি এত বড় দোষ হয়ে গেল যে আমাকে আপনি দেবেন না আপনার পাদপদ্ম। এখানে গোপীরা বলছে আপনি হচ্ছেন ভক্তবৎসল, প্রহ্লাদ মহারাজ বলছে ভগবান হচ্ছে ভগবান ভক্তবৎসলই না ভগবান হচ্ছে কৃপণবৎসল, কৃপণবৎসল মানে আমরা সবাই হচ্ছি কৃপণা, কেন আমরা হচ্ছি কৃপণা, যে এই ভৌতিক জগতে আমরা যে এত কষ্ট করে এত সুন্দর যে মানব জীবন পেয়েছি যদি আমরা সেটা ভগবানের সেবাতে উপযোগ না করব তার মানে আমরা হচ্ছি কৃপণ, কৃপণরা কী করবে যত সম্ভব কম দিতে চায় জিনিসটা, এরকম আমরা এই যত সম্ভব ভগবানের ভক্তি জুনে ভগবানের সেবা জুনে খুব কম সময় দিতে চায় তার মানে আমরা হচ্ছি কৃপণ, আমরা যে বুঝতে পারছি না যে এত সুন্দর মানব দেহটা ভগবান দিয়েছে সেটা ভগবানের সেবাতে লাগাতে হবে। এখন কেউ বলবে আমি দিচ্ছি আমি আমি হুন্ডিতে পয়সা দিই আমি মাঝে মধ্যে মন্দিরে দান দিই, কিন্তু সবথেকে বড় দান হচ্ছে যখন কেউ নিজের শরীর দিয়ে মন দিয়ে বচন দিয়ে শরীর দিয়ে ভগবানের সেবা করেন। আমার মনে পড়ছে শ্রীল প্রভুপাদকে ভক্তিচারু স্বামী গুরু মহারাজ একবার জিজ্ঞেস করেছিলেন যে আমাকে কিছু নির্দেশ দিন, তো প্রভুপাদ বলেছেন যে আমি তো দিয়েছি আমার বইগুলোতে তো আমার নির্দেশ আছে, আমি যখন প্রবচন দিই অনেকগুলো নির্দেশ তার মধ্যে আছে, তখন ভক্তিচার্য স্বামী গুরু মহারাজ বলেছিলেন না আমার নিজে জুনে মানে প্রাইভেট আপনি পার্সোনালি আমাকে কিছু নির্দেশ দিলে আমার মনে থাকবে যে আমার গুরু মহারাজ আমাকে নির্দেশটা দিয়েছিলেন, তখন প্রভুপাদ বলছে তাহলে আমি তোমাকে একটাই জিনিস বলতে চাই, অনেক জীবন মায়াকে দিয়েছ এই একটা লাইফ এই একটা জীবন তুমি কৃষ্ণকে দিয়ে দাও, অনেকবার তো আমরা জন্ম নিই অনেকবার আমরা আমাদের শরীরকে আমার স্ত্রী পুত্র আর মায়া জুনে আমরা উপয়োগ করছি কিন্তু এই এক জন্মটা এই এক জীবনটা তুমি কৃষ্ণকে অঙ্কিত করবে, তো এরকম শিল প্রভুপাদ ভক্তিচার্য স্বামী মহারাজকে বলেছেন। সো কৃপণবৎসল আমরা যে কৃপণ আমরা নিজের শরীরটা নিজের ইন্দ্রিয় ভগবানের সেবাতে উপয়োগ করতে চাচ্ছি না মানে আমরা হচ্ছি কৃপণ, তো এখানে বলছে যে প্রণত দেহি নাম পাপকর্ষণম, হে ভগবান আপনি আপনার যে চরণ কমল যেটা আপনি গায়ের পিছনে যেটা আপনি মা লক্ষ্মীকে যেটা আপনি কালিয়া সাপের ফণের উপরে রেখেছিলেন সেই পাদপদ্মা আমাদের ছাতের উপরে রাখেন। এখন হতে পারে ভগবান বলবে আচ্ছা তাহলে তোমরা দুটো জিনিসই চাচ্ছ, একটা তো তোমরা চাচ্ছ যে আমি আমার হাতগুলো তোমাদের মাথার উপরে দিই আর একটা তোমরা চাচ্ছ যে আমার পাদপদ্ম তোমাদের ছাতির উপরে দিই, তার মানে আমি তাড়াতাড়ি এসে দুটো জিনিস দিয়ে চলে যাব মানে একবার তোমাদের আশীর্বাদ দিয়ে চলে যাব। সেজন্য গোপিকারা পরের শ্লোকে বলছে না 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 আরেকটা কাজ আছে তোমার সাথে, আরেকটা শ্লোকে চলে যাব। মধুরয়া গিরা বলগুবাক্যয়া বুধ মনোজ্ঞয়া পুষ্করে ক্ষণ বিধি করিরিমা
वीरमुयति आधारसि धुना यायाश्वना। सो এখানে বলছে যে মধুরয়া গিরা বলগুবাক্যয়া, কৃষ্ণ তোমার মধুর বাণীটা আমরা শুনতে চাই। বলগুবাক্যয়া, তুমি যে আমাদের সাথে কথা বলো সে কথাগুলো আমরা বারবার শুনতে চাই। বুধ মনোজ্ঞয়া পুষ্করেক্ষণা, তুমি ভাববে না যে তোমার কথাগুলো শুধু আমাদেরকে আকর্ষিত করে। বুধ মনোজ্ঞয়া, তোমার কথাগুলো সর্বশ্রেষ্ঠ পণ্ডিতদেরকে আকৃষ্ট করে, এত সুন্দর থাকে তোমার কথাগুলো। পুষ্করেক্ষণা, শুধু তোমার কথাটাই মধুর না, পুষ্করেক্ষণা, ইক্ষণা মানে তোমার দেখাটা, তোমার চোখগুলো কত সুন্দর, তোমার দেখাটা কত সুন্দর। বিধি করি রিমা বীর মুয়তি, বিধি করি মানে আমরা হচ্ছি তোমাদের, তোমার পরিচারিকা। বীর মুয়তি ও মুয়তি অধর সিদ্ধু না ইয়াশ্বনা, অধুর সিদ্ধু না, অধর মানে থোট, সিদ্ধুনা মানে অমৃত। সো তোমার ঠোঁটে থেকে, তোমার মুখে ভিতর থেকে যে অমৃতটা আসছে সেটা আমরা বার বার তার আনন্দ নিতে চাই। তোমার মধুর বাণী, তোমার মধুর হাসি, দয়া করে তুমি তাড়াতাড়ি ফিরত চলে আসো। তো এখানে গোপীরা বলছে যে তুমি যে এতবার আমাদের সাথে বৃন্দাবনের এই অরণ্য ভিতরে কুঞ্জে ভিতরে কত সুন্দর সুন্দর কথাগুলো বলেছো, সে বার বার আমাদের মনে আসছে, আমরা সেটা ভুলতে পারছি না। তুমি দয়া করে ফিরে আসো, তোমার পায়ে দিয়ে তোমার পায়ে আমাদের ছাতির উপরে, তোমার হাত আমাদের মাথার উপরে, আর তোমার কথাগুলো, তোমার সঙ্গ আমরা চাই। ভগবানের বাণী, ভগবানের হৃদয়, ভগবানের চলাটা, ভগবানের হাসি, ভগবানের মুখটা, সব কিছু সুন্দর। বল্লভাচার্য ওনার একটা সুন্দর ভজন আছে, সেখানে উনি বলছেন, অধরম মধুরম বদনম মধুরম নয়নম মধুরম হসিতম মধুরম হৃদয়ম মধুরম গমনম মধুরম মধুরাধিপতের অখিলম মধুরম, মধুরাধিপতের অখিলম মধুরম। ভগবানের সব কিছু মধুর, ভগবানের কথা, ভগবানের উঠা বসা চলা হাসা খেলা দেখা সব কিছু ভগবানের মধুর আছে। তো এখানে এরা বলছে, আর যারা একবার ভগবানের কথা শুনেছে তারা কি ভুলতে পারবে? যেরকম অর্জুন ভগবানের কথা শুনেছে কুরুক্ষেত্র যুদ্ধে মাঝে, যেরকম বিদুর ভগবানের কথা গেল, যেরকম উদ্ধব, যেরকম মৈত্রীমণি, যারা যারা ভগবানের কথা একবার শুনেছে তারা আর ভুলতে পারবে না। ভগবানের কথাগুলো এত সুন্দর থাকে। হতে পারে আমরা মনে মধ্যে ভাবো, তাহলে আমরা তো ভগবানের কথা শুনতে সুযোগ পেলাম না, ভগবান তো দ্বাপর যুগে এসে চলে গেছে, আমরা তো চৈতন্য মহাপ্রভুর কথাগুলো শুনতে সুযোগ পেলাম না। কিন্তু শ্রীল প্রভুপাদ বলছে যে আমরা যে প্রতিদিন ভগবদ্গীতার গান করি, ভগবদ্গীতার পাঠ করি, ভগবদ্গীতা হচ্ছে ভগবানের গান, ভগবানের নিজ মুখ থেকে বেরিয়েছে। সেই জন্য আমরা যদি প্রতিদিন ভগবদ্গীতার বাঞ্চন করি, তার মানে আমরাই মধুরয়া গিরা বলগু বাক্যয়া, ভগবানের সুন্দর সুন্দর মধুর কথাগুলো আমরা এ শুনতে পারছি। পুষ্করেক্ষণা, ভগবান আপনার দেখাটায় কত সুন্দর আছে, ভগবান আপনার কথা সুন্দর, দেখা সুন্দর। এই ভৌতিক জগতে যদি আমরা কাউকে খুব ভালোবাসি, ধরেন ওরা আমেরিকাতে না কোনো লন্ডনে না কোনো দূর দেশে আছে, আর অনেক দিন পরে যদি ওদের আওয়াজ শুনবো ফোনে, যদি ফোনে ওরা শুধু হ্যালো বলবে, তাও আমাদের মানে চোখে জল এসে যাবে, মানে এত ভালো লাগবে যাকে আমরা ভালোবাসি, তার কথা, তার তার শব্দটা, তার আওয়াজটা আমরা শুনতে চাই। এরকম গোপীরা বলছে যে আমরা আর থাকতে পারছি না, তোমার ও মধুর বাণীটা আমরা আবার শুনতে চাই। ভগবানের বাণীও না, ভগবানের ভক্তদের বাণীও খুব সুন্দর থাকে। যেরকম যেরকম আমি একবার রামায়ণতে একবার এক জায়গায় পড়েছিলাম যে জনক মহারাজ উনি ভগবানের এত সুন্দর ভক্ত ছিলেন, যখন জনক মহারাজ কথা বলতেন, যদি কেউ জনক মহারাজের কথা শুনতেন, তাহলে উনাদের ভিতরে যে কুণ্ডলিনী শক্তি মানে যে মূলচক্র থাকে সেটা জাগ্রত হয়ে যেত। সাধারণত মূলচক্র জাগ্রত করতে জন্য অনেক বর্ষরে তপস্যা লাগে, কিন্তু জনক মহারাজ বাণীটা এত পাওয়ারফুল। তো ভক্তদের বাণীটা কেন পাওয়ারফুল থাকে? যেহেতু ওনারা ভগবানকে সবসময় ওনাদের হৃদয়ের ভিতরে তুলে রাখে, আর ভগবান হৃদয়ে আছে মানে ভগবানের পাদপদ্ম হৃদয়ে আছে, আর ভগবানের পাদপদ্মের ধুলি মানে কি বলে জাফরান, জাফরান বলে যেটা স্যাফরান বলে না, জাফরান। তো ভগবানের পাদপদ্মের ধুলি মানে জাফরান। আর যখন ভগবান হৃদয়ের ভিতরে আছে,
যখন ভক্তটা কথা বলে তাকে, তাহলে ভগবানের পাদ পদ্মর ধুলা মাটি যেটা সেটা মুখে থেকে বেরোই মানে সামনে লোকের উপরে পড়ে। সেই জন্য যখন শুদ্ধ ভক্ত কথা বলে তখন আমাদের গায়ে মানে একদম এত সুন্দর লাগে কথাগুলো। সেই জন্য আসলে প্রভুপাদের কথা যখন আমরা শুনি মনে ভিতরে কত আনন্দ। আসলে প্রভুপাদ কোনো বড় সিঙ্গার না, কোনো মানে যে লতা মঙ্গেশকর না, কোনো বড় গায়ক না, তাও যদি প্রভুপাদ মানে গান করছে, যদি প্রভুপাদ কিছু কথা বলছে সেটা ডাইরেক্ট হৃদয়ের ভিতরে মানে আমাদেরকে টাচ করছে, তা আমরা মানে এরকম কেন একটা ফিলিং আসে, যেহেতু উনি হচ্ছেন শুদ্ধ ভক্ত। আর সবসময় ওনাদের জিভের উপরে সবসময় ভগবানের নাম আছে, ওনার হৃদয়ের ভিতরে ঠাকুর বসে আছে। সেই জন্য যখন উনি কথা বলে তখন ডাইরেক্ট মানে মনে হচ্ছে যে হ্যাঁ মানে কৃষ্ণকে আজকে ছুঁয়েছি না, কৃষ্ণকে আজকে আমরা দেখে নিয়েছি। সেই জন্য আপনি যদি দেখেন শৈল প্রভুপাদের লীলামৃততে এরকম অনেক অনেক ভক্তরা আছে, তারা শুধু প্রভুপাদের একটা ক্লাস শুনে কিংবা একটা শব্দ কিংবা একটা বাক্যে শুনে ভক্ত হয়ে গেছে। আমার মনে পড়ছে একটা ভক্ত যে শৈল প্রভুপাদের সন্ডে দিনে রবিবারের দিনে মানে ক্লাস শুনেছে, কৃষ্ণ চৈতন্যের ব্যাপারে কৃষ্ণ ভাবনামাত্রের ব্যাপারে কিচ্ছু জ্ঞান নেই, নূতন লোক বসেছে, বাস এক ঘন্টা ক্লাসে পড়ে প্রভুপাদের কাছে গিয়ে বলছে আমার এত ভালো লাগেছে আপনার প্রসঙ্গটা, আপনি এত সুন্দরভাবে বুঝালেন, আমার জীবনটা আমি আপনাকে অঙ্কিত করতে চাই। প্রভুপাদ বললেন তাহলে তুমি অ্যামস্টারড্যাম যাও, ওখানে গিয়ে ইসকন সেন্টার খুলো, বাস আর কিছুই না, জাস্ট ও এক ঘন্টা প্রবচন শুনেছে আর কিছুই জানতো না, তাও দুই দিনের ভিতরে ব্যাগ প্যাক করে অ্যামস্টারড্যাম চলে গেছে, ওখানে ইসকনের সেন্টার খুলে দিয়েছে। তা এরকম ছিল প্রভুপাদের বাণী, এত পাওয়ারফুল। আমার মনে পড়ছে হরিদাস প্রভুর কাহিনীটা কীরকম, উনি ছিলেন একটা চোর, আর জেলের ভিতরে মানে জেলের ভিতরে ছিলেন, আর জেলের ভিতরে কোনো ভক্ত মানে ব্যাক টু গড হেড ম্যাগজিনগুলো বিতরণ করেছে, ব্যাক টু গড হেড ম্যাগজিনে প্রভুপাদের ছবি দেখেছে, প্রভুপাদের ছবিতে দেখছে প্রভুপাদের মানে হাতের খুব সুন্দর একটা ঘড়ি পরে আছে, খুব দামি ঘড়ি, মনে মধ্যে ভাবছে যে যখন আমি জেলে থেকে বেরে যাবো এই ইসকন সেন্টার কোথায় আছে খুঁজ নিয়ে এই প্রভুপাদের যেটা ঘড়িটা আছে সেটা আমি চুরি করে নেব। তার মানে যখন জেলের ওর মানে যতদিন কাটার ছিল কেটে, তারপরে ও ব্যাক টু গড হেড ম্যাগজিনে অ্যাড্রেসটা খুঁজে যেখানে ইসকনে মন্দির সেখানে পৌঁছেছে, আর সেখানে গিয়ে প্রভুপাদের ছবি দেখিয়ে জিজ্ঞেস করছে ভক্তদেরকে যে আমি ইনার সাথে দেখা করতে চাই। তখন ভক্তরা বলছে সবাই তো ইনার সাথে দেখা করতে চায়, কিন্তু এত তাড়াতাড়ি তো দেখা হবে না, উনি তো অন্য কোনো ইসকন সেন্টারে আছে, তুমি যদি চাও কিছুদিন এখানে থাকতে পারো। তারপর যখন ভক্তদের সাথে থাকা মানে ওই ধুতি কুর্তা পরা মাথা নেড়া করা সব কিছু করে মানে কিছুদিন আছে মানে অপেক্ষা করে আছে যে কখন প্রভুপাদ আসবে আর আমি প্রভুপাদের ঘড়িটা চুরি করব। কিন্তু অনেক দিন পরে যখন প্রভুপাদ এসেছে ওই সেন্টারে আর সবাই যখন প্রভুপাদকে প্রণাম করছে, এই চোরটায় প্রভুপাদকে প্রণাম করেছে, আর তারপরে প্রভুপাদ ওনার সামনে দেখে জিজ্ঞেস করেছে কেমন আছো ভালো আছো, বাস এতটুকুই বলেছে কেমন আছো ভালো আছো। আর ভক্তটা বলছে যে ওই দুই কথাটা এত মিষ্টি, এত সুন্দরভাবে প্রভুপাদ আমাকে জিজ্ঞেস করেছে, আমাকে আজ পর্যন্ত কেউ এরকম ভালোবাসা দেয়নি, কেউ জিজ্ঞেসই করে না, একটা চোরকে কে জিজ্ঞেস করবে যে তুমি ভালো আছো কেমন আছো। বলছে তখন আমি আমার মনে মধ্যে ভাবলাম যে আমি প্রভুপাদের ঘড়ি চুরি করব বলে এসেছি, কিন্তু প্রভুপাদ তো আমার হৃদয় চুরি করে নিয়েছে। তারপরে আমি ভেবে নিলাম যে আমি আর এখান থেকে কোথাও যাব না, এখানেই থাকবো, আমি ভালো ভক্ত হব। আর তারপরে উনি এত সুন্দর ভক্ত হয়ে উঠেছে, ওনার নাম হচ্ছে বড়াহরিদাস প্রভু। তার মানে এরকম আমরা দেখি যে ভগবানই না, ভগবানের ভক্তদের বাণীতে কত পাওয়ার আছে, যে কেউকে ভগবানের উপরে আকৃষ্ট করে দেবে ওনাদের বাণী শুনে। তো এখানে গোপীরা বলছে যে মধুরয় গিরা, তোমার যে বাণীগুলো শুনতে এরকম আছে যেরকম মরুভূমিতে যদি জলের ফোঁটা কেউ পাই কত আনন্দ পাবে, সেরকম আমরা যে মরে যাচ্ছি এখানে তোমার যদি বাণী আমরা শুনবো তাহলে আমরা আনন্দ পাবো, দয়া করে তুমি চারাতরি চলে আসো। অ্যাকচুয়ালি ভগবানের কথাগুলো এত সুন্দর থাকতো যে ভাগবতে বলা হয়েছে যখন ভগবান কথা বলতেন তখন নদী থেমে যেত, তখন পাখিগুলো মানে ওরা আর আর কোথাও উড়বে না, মানে ওরা এমনি ডালে বসে ভগবানের কথা শুনবে, স্তব্ধ হয়ে যাবে। আর যে পাতাগুলো গাছে পাতাগুলো স্থির হয়ে মানে ভগবানের কথা শুনবে। ওখানে যে বান্দরগুলো তারা একদম মানে কি বলে সবাই শান্ত হয়ে কেউ মানে ওখানে আওয়াজ করবে না, ভগবান কথা বলছে মানে সবাই মানে কানে দিয়ে ভগবানের সুন্দর কথাগুলো শুনতে চায়। সো মানে কে গোপীরা সাখারা না মানে ওখানে জীব জন্তু প্রাণী পত্তা পাখি সবাই ভগবানের কথা দিয়ে মুগ্ধ হয়ে যেত, এত সুন্দর ভগবানের কথা বেরোতো। সো তারপরে গোপীরা মানে এখানে বলতে চাচ্ছে
যে ধরেন সাধারণত ভৌতিক জগতেও যদি কেউ কাউকে আমরা খুব ভালোবাসি, আর ধরেন যদি কিছু ঝগড়া হয়ে গেছে, তখন আমাদের মনের মধ্যে হবে যে ঠিক আছে তুমি আমাকে বকে দাও কিংবা আমার উপর চিৎকার করে নাও, আমাকে রাগ দেখাও, কিন্তু তুমি যদি কথা বলবে না তাহলে সেটা খুব খারাপ লাগবে। যদি আমি কিছু ভুল করেছি ডেটে দাও, জোরে করে বলো, আমাকে ডাঁটো, কোনো অসুবিধা নেই, কিন্তু যদি তুমি আমার সামনে দেখবে না, আমার কাছে সাথে কথা বলবে না, তাহলে সেটা খুব গায়ে লাগবে। তো গোপীরা এটাই বলছে যে যদি আমাদের ভুল হয়েছে, আমরা অহংকার করেছি, ঠিক আছে আমরা মেনে নিচ্ছি আমাদের ভুল, তাহলে তুমি এসে আমাদেরকে ডাঁটো, কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি দেখা দেবে না, আমাদের সাথে কোথাও বলবে না, সেইটা তাহলে আমরা আর বেঁচে থাকতে পারছি না। তো তুমি তাড়াতাড়ি এখানে আসো আর আমাদের সাথে আবার কথা বলো। পরের শ্লোকে চলে যাব। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমসাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদাজনা তব কথামৃতম তপ্ত জীবনম। হতে পারে ঠাকুর গোপীদেরকে জিজ্ঞেস করছে, তোমরা এত বড় বড় কথা বলছো, তোমার ছাড়া থাকতে পারছি না, মরে যাব, তাড়াতাড়ি আসো, কিন্তু তোমরা তো মরছো না, তো বেঁচেই আছো, তো এতক্ষণ যে কোথায় বলছো কোথায় বলছো, তো আমি তো দেখতে পারছি না যে তোমরা তাহলে বেঁচে কী করে আছো, এত যে বড় বড় কথা বলছো যে আমরা মরে যাব মরে যাব। সেই জন্য গোপীরা বলছে না, তব কথা অমৃতম, কেন মরছি না, যেহেতু তোমার কথা শুনছি, কথা অমৃতম। ওখানে ওই যমুনার তীরে কী করছে গোপীরা, এক দুসরাকে ভগবানের মহিমা গান করে বুঝাচ্ছে, কেউ কালিয়ার মতম, কেউ দামোদর লীলা দেখাচ্ছে, কেউ গিরিরা গোবর্ধন লীলা দেখাচ্ছে, আর এক দুসরা ভগবানের কথাগুলো শুনে বেঁচে আছে। তো গোপীরা বলছে তব কথা অমৃতম, তোমার কথা শুনে আছি বলে আমরা বেঁচে আছি, তোমার কথা তো কত পাওয়ারফুল কান লালা, তোমার কথাটা কীরকম, তপ্ত জীবনম, তপ তাপ, এই যে ত্রিতাপ, আদিদেবিক আধ্যাত্মিক আদি ভৌতিক, এই যে তিন তাপ আছে, এই তাপ থেকে মুক্ত করবে। যদি কেউ ভগবানের কথা শুনে কি হবে, শ্রবণ মঙ্গলম, ওদের জীবনে সব কিছু মঙ্গল হয়ে যাবে। কবি ভিড়িতম কলমসাপহম, পূর্বতে যেগুলো পাপ করেছে সব পাপ থেকে বিমুক্ত হয়ে যাবে, এত সুন্দর এত পাওয়ারফুল হচ্ছে তোমার কথা, ভগবানের কথা। তো এখানে দেখেন রূপ গোস্বামী পদ্মাবলিতে বলছে, অহো অহো ভীর নকলে বিধুয়তে সুধা সুধারা মধুরম পদে পদে দিনে দিনে চন্দন চন্দ্র শশীতলে যশো যশোদা তনয়স্য গীয়তে। রূপ গোস্বামী বলছে, আহো আহো ভীর নাকালের বিদুয়েতে, এই কলিটা এই কলিকালটা এরকম সবাই সাফারিং করছে, মানে খুব সবাই ত্রিতাপে আছে, কিন্তু একজন আছে যে খুব আনন্দ করছে, সুধা সুধারা মধুরম পদে পদে, সবাই সাফারিং করলে এই এক লোকটা খুব আনন্দ করছে। কীরকম আনন্দ করছে, ওর মনে হচ্ছে যে আমি অমৃত খাচ্ছি, অমৃতের ফোঁটা না, ধারা সুধারা, ধারা 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 পান করছে অমৃতের, আর একদিন দুই দিন না, এক মিনিট দুই মিনিট না, পদে পদে প্রতি ক্ষণ দিনে দিনে চন্দন চন্দ্র শীতলে, ওর মানে মনে হচ্ছে যে আহা চন্দ্রমার কান্তির মতন জীবনে আনন্দ, মানে হচ্ছে যে কেউ চন্দন লাগিয়ে দিয়েছে মাথার উপরে, এত আনন্দ করছে। তো কেন ভাই এত আনন্দ করছে, সবাই যে কলিযুগে সাফারিং হচ্ছে, এই লোকটা কেন এত আনন্দ করছে? রূপ গোস্বামী বলছে, কেন, যশো যশোদা তনয়স্য গীয়তে, যেহেতু যশো যশোদা, যশোদা মায়ের ছেলের কথাগুলো শুনছে, তো সেই জন্য ওর জীবনে আনন্দ আছে। যারা ভগবানের কথা শুনছে না তারা নিরানন্দে আছে, কিন্তু যারা সবসময় ভগবানের শ্রবণ কীর্তন করছে তারা সবসময় আনন্দ আছে। তারা কলিযুগে হো যেই যুগেই হো, ওরা সব দিকে আনন্দই করবে, যতই বাইরে সমস্যাগুলো থাকে ওরা সবসময় আনন্দে থাকে, যেহেতু ওরা সবসময় ভগবানের সাথে কানেক্টেড থাকে।
সো এখানে গোপীরা বলছে তব কথামৃতম, যে ভগবানের কথা শুনলে জীবের আনন্দ পায় কেন, যেহেতু ওটা হচ্ছে জীবের প্রকৃত পজিশন। যেরকম একটা মাছকে জলের ভিতরে রাখলে আনন্দে থাকতে পারে, জলে থেকে বাইরে রাখলে যতই ফেসিলিটিস দিন তাও ওই মাছটা আনন্দে থাকতে পারবে না। এরকম আমাদের পজিশন হচ্ছে, কনস্টিটিউশনাল পজিশন হচ্ছে ভগবানের ভক্তি করা। সেই জন্যে যখন আমরা ভগবানের ভক্তি করি, ভগবানের ভজন গান করি, ভক্তের সঙ্গে থাকি, প্রসাদ নিই, আরতি কীর্তন জপ, ভগবানের কথাগুলো শুনি, তখন আমাদের খুবই আনন্দ লাগে। অ্যাকচুয়ালি এই জগতে তিন তাপটাও বড় জিনিস না। ধরেন আজকে আমার যদি কোনো রোগ হয়েছে, কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে, কোনো ঔষধ নিলাম, কিছুদিন মানে কষ্ট পাবো। ধরেন অন্য কোনো জীব আমাকে মানে বিরক্ত করছে কিংবা কোনো একটা অসুবিধা করছে, সেটাই কিছুদিন পরে ঠিক হয়ে যেতে পারে। ধরেন কোনো ন্যাচারাল ক্যালামিটি, মানে ধরেন যেরকম করোনা ভাইরাস, কোনো প্যান্ডামিক, আর্থকুয়েক, সুনামি, সাইক্লোন, ওগুলোই কিছুদিন পরে ঠিক হয়ে যাবে, ওগুলো বেশি বড় সমস্যা না। সবথেকে বড় সমস্যা হচ্ছে আমাদের ইচ্ছা, কামনা, ডিজায়ার, সেটা খুব বেশি কষ্ট দেয়। বাকি এইগুলো তো আমাদের বেশি কষ্ট দেয় না, এই যে আধ্যাত্মিক আধিভৌতিক এইগুলো তো এই শরীরটাকে কষ্ট দিচ্ছে, পরে আরেকটা জন্মেতে অন্য কিছু। কিন্তু এই যে ইচ্ছা আছে, সেই ইচ্ছাটা আমাদেরকে কোনো দিন ছাড়ে না, এ ইচ্ছা জুনে বারবার জন্ম নিতে হয়। এই ইচ্ছাটা কি হয়, আমাদের দুটো শরীর আছে, একটা তো হচ্ছে স্থূল শরীর আর একটা হচ্ছে মানে সাটল শরীর। আর এই শরীরটা তো এখানে ছেড়ে দেবো, সেটা দিয়ে বেশি সমস্যা না। যদি আমরা নিরোগ, মানে আমাদের যদি কিছু রোগও আছে, ক্যান্সার না যে কোনো একটা রোগ থাকলেও এই শরীরটাকে ছেড়ে চলে যেতে পারবো। কিন্তু ভিতরে যে আমাদের সাটল বডি আছে, সূক্ষ্ম শরীরটা, সেটা দিয়ে সমস্যা আছে। কিন্তু এই সূক্ষ্ম শরীর হচ্ছে মন, বুদ্ধি আর অহংকার। আর এই শরীরটা সবসময় আমাদের সাথে থাকে, যখন পর্যন্ত আমরা ভগবত ধাম ফিরে যাবো না এই শরীরটা মেল্ট হবে না। আর ইচ্ছা জুনে বারবার এই সূক্ষ্ম শরীরটা অন্য অন্য নূতন নূতন শরীর নিতেই থাকছে, যেহেতু আমাদের ইচ্ছাগুলোর কোনো শেষই হচ্ছে না, অনন্ত ইচ্ছা আছে। তার মানে এটার সলিউশনটা কী? এই ইচ্ছাগুলো এরকম আছে, যদি আজকে আমার ভিতরে কোনো ইচ্ছা উৎপন্ন হলো, আমি সেই ইচ্ছাটা পূর্তি করতে জন্য অনেক কষ্ট করছি, আর যদি শেষে হয়ে গেল, মানে আমি যেটা পাওয়ার ইচ্ছা ছিল সেটা পেয়ে গেলাম, পরের দিনে আরেকটা ইচ্ছা আসবে, পরের দিনে আরেকটা ইচ্ছা, মানে এটার কোনো সাইকেল থেকে আমি বেরোতেই পারছি না। তো এই সাইকেল থেকে বেরোবার একটাই সলিউশন আছে, সুখদেব গোস্বামী বলছে শ্রবণ মঙ্গলম। যারা ভগবানের কথাগুলো বারবার শুনবে, তাদের কী হবে, তিন চারটা জিনিস হবে তাদের জীবনে। তাদের ইচ্ছাগুলো শেষ হয়ে যাবে, ভগবানের উপরে প্রীতি বেড়ে যাবে, ভক্তদের উপরে প্রীতি বেড়ে যাবে, সব পাপ নাশ হবে, ভৌতিক দুঃখ থেকে মুক্ত হবে। এই পাঁচটা জিনিস হয় যখন কেউ ভগবানের কথা শুনে। তো শ্রবণ মঙ্গলম, আর ভগবানের কথা শোনাই হচ্ছে মেন জিনিস। নালে আপনি দেখেন, যখন পরীক্ষিত মহারাজ কে বলা হয়েছে সাত দিনে তক্ষক নাগ এসে ওনাকে মেরে দেবে, যখন ওনার কাছে শুধু সাত দিন বেঁচে ছিল, তখন ওনাকে তো কেউ বলেনি যে সাত দিন আছে তো আপনি একটু যজ্ঞ করেন। আচ্ছা, কেউ বলেনি সাত দিনই আছে তো আপনি জপ করেন ভালোভাবে। আচ্ছা, এরকমই কেউ বলে না সাত দিনই আছে তো আপনি একটা কাজ করেন, ভগবানের মানে কোনো বিগ্রহ নিয়ে অভিষেক করেন, ভগবানের অভিষেক করেন। কেউ তো বলেনি আচ্ছা সাত দিন আছে, একটা কাজ করেন, আপনি দান দেন, দান ধর্ম করেন, দান। একটা জিনিসই বলেছে, আচ্ছা তোমার কাছে শুধু সাত দিন আছে, তাহলে ভগবানের কথা শুনো। তার মানে এই নববিধা ভক্তিতে শ্রবণম হচ্ছে শ্রেষ্ঠ, যেহেতু অন্য কোনো ভক্তিতে হতে পারে মনটা এইদিকে ওইদিকে হতে পারে, কিন্তু শ্রবণ করলে মনটা ভগবত ভক্তিতে স্থির হবে। আজকে যদি আমি কোনো বিগ্রহ সামনে আছি, ধরেন রাধা মাধবের সামনে আছি মায়াপুরে, ধরেন রাধা মাধব অষ্টসখীর দর্শন নিচ্ছি, তাও হতে পারে আমার কিছু অসুবিধা হতে পারে, মানে ওখানে থাকলেও আমার চোখগুলো ঠাকুর উপরে থাকলেও মনটা এইদিকে ওইদিকে চলে যেতে পারে। মনটা হবে এই কেন এসেছে, এই মাতাজি কেন আমাকে ধাক্কা দিচ্ছে, এই আমি তাড়াতাড়ি এই প্রভুপাদের ফুল দিতে লাইনে দাঁড়াতে হবে, অনেক কিছু মনে ভিতরে আসবে। ওইতে গদা ভবনের কাউন্টারে কুপন নিতে হবে, এটা কি হলো, আমার সামান কোথায় আছে, কী কোথায় চলে গেছে, কত কিছু, মানে ঠাকুর নিজে আমার সামনে আছে তো আমার মনটা অন্যদিকে যেতে পারে, আমার চপ্পলটা
ফোনটা কোথায় রেখেছি, আর কোথাও হারিয়ে যাবে না তো, সেল ফোন পড়ে যাবে না তো। কিন্তু একটা জিনিস আপনি দেখেন, শ্রবণ, যখন শ্রবণ করি তখন কি হয়, যখন আমরা ভালোভাবে শ্রবণ করি তখন মনটা পুরো গোলক চলে যায়। যখন একটা কথাকার মানে কিছু বলছে, তার মানে ভগবান এরকম করছিল, রাস গোপীদের সাথে এরকম কথা বলছে, তখন কী হচ্ছে, আমাদের মনটা তো ওখানে রাখতেই হবে, নাহলে তো শ্রবণ হবেই না। শ্রবণটা মানে দেখেন দর্শনটা, আপনি চোখ এরকম ভগবানের উপরে রাখে মনটা অন্যদিকে ভাগা মানে নিয়ে যেতে পারবেন, কিন্তু শ্রবণ মানে আপনার মনটাই আপনাকে ওখানে দিতে হবে। আর মনই হচ্ছে মেন, যেখানে আপনার মন সেখানে আপনি। সেই জন্যে আপনি দেখেন ভগবান একটা শর্ত দিয়েছে, ইয়ম ইয়ম বাপি স্মরণ ভাবম তেজতন্তে কলেবরম তম তম ইবেতি কৌন্তেয় সদা তদ ভাব ভাবিতা। ভগবান একটা শর্ত রেখেছে যে অন্তকালে, অন্তকালে প্রয়াণ সময়ে যখন তুমি তোমার শরীরটাকে দেহটাকে ত্যাগ করছো, তোমার স্মরণের ভিতরে যদি আমি আছি তাহলে তুমি আমার কাছে আসতে পারবে। ভগবান এরকম বলে নেই যে তোমার হাতে যদি মালা ব্যাগ আছে তাহলে তুমি আমার কাছে আসতে পারবে। ভগবান এরকমই বলে না যে তুমি যদি মায়াপুর ধামে শরীরটা ছাড়বে তাহলে আমার কাছে আসতে পারবে। ভগবান এরকমও বলে না যে তুমি যদি রাধা মাধবের ছবিটা তোমার চোখের সামনে রাখবে তাহলে তুমি আমার ধামে আসতে পারবে। ভগবান এরকমই বলে না যে তুমি যদি ভক্তদের মুখ দেখবে। ভগবান বলেছে যদি তুমি আমার স্মরণ করবে। তার মানে ভগবানকে আমাদের স্মরণে রাখতে হবে। কেন এই জিনিসটা বলছি, দেখুন অনেক সময় এরকম হতে পারে যে আমরা যখন দেহটা ত্যাগ করছি, আমাদের আশেপাশে ভক্তরা দাঁড়িয়ে আছে, সবাই খুব সুন্দর কীর্তন করছে, মুখের ভিতরে গঙ্গার জল আছে, জিভের উপরে তুলসীর পাতা আছে, চোখের সামনে রাধা মাধবের ছবি আছে, মাথার উপরে কেউ গিরিরাজের শিলা রেখে দিয়েছে, আশেপাশে ভক্তরা হরিনাম করছে, কানের ভিতরে হরিনাম চলে যাচ্ছে, কিন্তু যদি এসব কিছু করার পরেও আমার মনে যদি আছে আমার ছেলেপুলের কী হবে, আমার শরীর ত্যাগ করার পরে ওই ফ্ল্যাটটা কার কাছে যাবে, ওই জমিনটা কে নেবে, দেশের জমিনটা কী হবে, যদি আমার মনটা সে সময় ভগবানের কাছে নেই তাহলে এতটুকু সবাই আমাকে সাহায্য করছে ভক্তরা, কিন্তু হতে পারে অন্তকালে যদি আমার স্মরণে ভগবান নেই তাহলে আমি আমার পবিত্র হব, যেহেতু ভক্তরা ভক্তদের ভগবানের নাম শুনছি কিন্তু মন নেই ভগবানের কাছে, তার মানে আমি আবার যেখানে যেটার ব্যাপারে বিচার করেছিলাম সেখানে আবার নেব। তার মানে আপনি বিবেচন মানে এটা বিচার করে দেখেন যে এটা কত গম্ভীর জিনিসটা, মানে যে আমাদের স্মরণে কোনো রকম ভগবানকে নিয়ে আসতে হবে। আর স্মরণে ভগবান তখনই আসবে যখন আমরা অনেক ভগবানের কথা শুনতেই থাকবো মানে স্যাচুরেশন হয়ে যাবে। যেরকম একটা জলের গ্লাসের ভিতরে আপনি যদি লবঙ্গ দিতেই থাকবেন কিছুক্ষণ পরে কী হবে, লবঙ্গ দিয়ে পরে আর কিছু জায়গা থাকবে না কোনো জিনিস। তারপরে আমি আমার জানি না আপনারা এটা জানেন কি না, কিন্তু আমি যখন ছোটো ছিলাম ক্লাস 9-10 এরকম এক্সপেরিমেন্ট আমাদেরকে করাতো, সায়েন্সে ফিজিক্স কেমিস্ট্রি ল্যাব থাকতো স্কুলে, ওই লবঙ্গটা দিতে হবে, জলে ভিতরে মেশাতে হবে, তা আর একটু, তারপরে একবার এরকম হয়ে যাবে যার যেটাই ঢালো জলে ভিতরে আর মিশবে না, মানে জলে আর জায়গা নেই, সেটাকে বলে স্যাচুরেশন পয়েন্ট, এর থেকে আগে জলটা কিছু নিতে পারবে না। এরকম আমাদের মনকে কৃষ্ণময়ী করে দিতে হবে, এরকম স্যাচুরেশন পয়েন্ট যে তারপরে আর যতই কেউ চেষ্টা করে মায়া দিতে জুনে অন্য কোনো বিচার, আর আমাদের মনটা বলবে জায়গা নেই, অনেক কৃষ্ণ নিয়ে ভর্তি হয়ে গেছে আর কিছুর জায়গা নেই। সো এরকম যখন আমরা শ্রবণ করতে থাকি ভগবানের কথাগুলো শ্রবণ করতে থাকি তখন আমাদের চিত্তে ভিতরে, সেই জন্যে প্রভুপাদ আমাদের ইসকন মুভমেন্টের নাম দিয়েছে কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ। তার মানে আমাদের চেতনাতে, আমাদের ভাবনাতে, আমাদের মনে কৃষ্ণকে রাখতে হবে, তার মানে মনে কৃষ্ণকে কোনো রকম স্থাপিত করে দিতে হবে। আর ভগবান শ্রবণ করলেও ভগবান আমাদের মনে ভিতরে হৃদয়ের ভিতরে এসে বসবে, সেটা আপনি দেখবেন শ্রীমদ ভাগবতমে দ্বিতীয় স্কন্ধে ব্রহ্মা বলছে, প্রবিষ্টা কর্ণরন্ধ্রেনা, ভগবান কী করে আমাদের হৃদয়ের ভিতরে আসে, ব্রহ্মা বলছে প্রবিষ্টা কর্ণরন্ধ্রেনা, এই যে কর্ণ, এই যে আমাদের কানগুলো আছে, কানগুলোর ভিতরে যে ফোঁটা আছে সে ফোঁটা দিয়ে ভগবান ভিতরে যায়। মানে উনি ক্লিয়ারলি বলেছে চোখে দিয়ে যাবে না, নাকে দিয়ে যাবে না, মুখে দিয়ে যাবে না, কানে দিয়েই যাবে। যখন ভগবানের কথা শুনি তখন ভগবান যাবে কানের ভিতরে, কানের ভিতর থেকে এসে যাবে আমাদের হৃদয়ের ভিতরে, হৃদয়ে বসে ভগবান কী করবে, হৃদয়ের ভিতরে যখনই ভগবান ঢুকবে তখন দেখবে আরে এখানে তো গন্ধ করছে,
খুব খারাপ, এ তো পুরো অনর্থ আছে এখানে। কাম ক্রোধ মোহ মৎসর্য পুরো অপরিষ্কার, একদম একদম পরিষ্কার নেই। সাথে সাথে ভগবান কী করবে, বাস এখন ঝাড়ু নেবে, এখন আর কাপড় নেবে, আর ওখানে সাফ করবে ভগবান, যেহেতু ওনাকে বসতে হবে, এখন তো উনি ভিতরে ঢুকে গেছেন। তো সেই জন্যে শ্রবণ, যখন আমরা শ্রবণ করবো তখন ভগবান ভিতরে ঢুকে আমাদের হৃদয়টাকে পরিষ্কার করে দেবে। তো সেই জন্য দেখেন পরীক্ষিত মহারাজ ভগবানের সাত দিন যখন বেঁচে ছিল, সে কী হয়েছে, শ্রবণ করেছে, আর কিচ্ছু কাজ করে না, না জপ, না ভজন, না না প্রসাদে নেয়নি ভগবানের, না ভগবানের কোনো ছবি দেখেছে, বাস কিছুই না, শুধু শ্রবণ শ্রবণ ভগবানের কথা। ধ্রুব মহারাজ কী করেছে, বদ্রিকাশ্রমে, বদ্রিকাশ্রমে শেষে ধ্রুব মহারাজ সে সময় ভগবানের শ্রবণ, কথাগুলো শ্রবণ করছিলেন। আর তারপরে কী হয়েছে, বৈকুণ্ঠ থেকে বিমান এসেছে, আর বিমানে যারা মানে দাঁড়িয়ে আছে তারা বলছে ধ্রুব মহারাজকে হাত জুড়ে, ধ্রুব মহারাজ এখন আপনার সময় হয়ে গেছে, আপনি এখন চলেন বৈকুণ্ঠে। তখন ধ্রুব মহারাজ দেখছে বৈকুণ্ঠের যে বিমানটা একটু উঁচু আছে, মানে উনি কী করে চাপবেন, সিঁড়ি লাগবে, পাশে দেখছেন মৃত্যু দাঁড়িয়ে আছে। ধ্রুব মহারাজ মৃত্যুকে বলছে তুমি একটু দাঁড়াবে, তো মৃত্যু দাঁড়ালো মাঝে। তারপরে ধ্রুব মহারাজ মৃত্যুর মাথার উপরে পাই দিয়ে বৈকুণ্ঠের বিমানে উপরে চড়ে গেছে। তার মানে মৃত্যু ওনাকে কিছু করতে পারলো না, কেন, যেহেতু উনি ভগবানের কথাগুলো শুনছেন। যখন ভগবানের কথাগুলো আমরা শুনি তখন শরীরটা দিব্য হয়ে যায়, শরীরটা দিব্য হয়ে যায়। আর যারা ভগবানের কথাগুলো শুনে তারা বেশি দিন বেঁচে থাকবে, কেন বেশি দিন বেঁচে থাকবে, সবার একটা জীবনকাল নিশ্চিত করা আছে। ধরেন যেরকম যদি কারো কাউকে নিশ্চিত করা আছে এ 500 কোটি বার শ্বাস নিতে পারবে, মানে আমাদের যে ব্রিথ, মানে আমি যে বাংলাতে বোঝাতে পারবো কি না, মানে আমরা যে শ্বাস নিই, যেটা আমরা ব্রিথিং করছি সেটা কাউন্টার আছে, প্রতি একটা ব্রিথিং, মানে আপনি কোনো ফ্রি ব্রিথিং পাবেন না, পুরো মানে আগে থেকে লেখা হয়ে গেছে। যখন আপনার জন্ম হয়েছে তখনই লেখা হয়ে গেছে আপনি কতবার শ্বাস নেবেন, যখন ওই শ্বাসটা মানে লাস্ট শেষ তখন আপনি মানে শরীরটা ছেড়ে চলে যেতে হবে। কিন্তু কিন্তু ভাগবতে বলা হয়েছে যে যখন কেউ ভগবানের কথা শুনে, তখন কথা শুনতে শুনতে যখন আমরা শ্বাস নিচ্ছি, এই শ্বাসটা মানে কি বলে গণনা করা হবে না, মানে এটা ফ্রি, এটা কমপ্লিমেন্টারি, এটা আপনাকে মানে গিফট। তো যতবার আমরা ভগবানের কথা শুনছি কিংবা যতবার আমরা ভগবানের নাম বলছি, গোবিন্দ কৃষ্ণা কানহা কানহাইয়া, যে ভগবানের বংশীধারী রাধা মদন মোহন, বা যে নামগুলো বলছি, এই যে আপনারা এখন কথা শুনছে, এই যে আমি বলছি, আমাদের যে শ্বাসগুলো, এটা এটা গণনা করা হচ্ছে না, এগুলো সব ফ্রি, এটা মানে কাউন্ট হবে না আমাদের লাইফ স্প্যানে। তো সেই জন্য যখন আমরা ভগবানের নাম নিই বেশি দিন, মানে আমরা বেশি সময় পাবো। তো এটা তো মানে কারো দুঃখ করায় দরকার নেই যে আরে আমার অনেক কিছু কাজ আছে, আমার কাছে সময় কম, না, তুমি যেটা ভগবানের জন্য ব্যবহার করছো সেগুলো তো তোমার কাউন্ট হচ্ছে না, তোমাকে ফ্রিতে দেওয়া হচ্ছে ও টাইম। তো সেই জন্য আমাদের ভগবানের কথাগুলো শুনতে হবে। আর যারা ভগবানের কথা শুনে ভগবান তাদের বাড়িতে থাকে, রামায়ণতে একটা গল্প আছে কিভাবে যখন ভগবান অযোধ্যা থেকে চলে যায় আর বনবাসে, তখন উনি মানে অরণ্য ভিতরে, বনের ভিতরে ভরদ্বাজ মুনির কাছে যায়। ভরদ্বাজ মুনিকে রাম জিজ্ঞেস করে যে মুনি মহারাজ আমি কোথায় থাকলে ভালো হয়, আমার যে মানে কি বলে পর্ণশালাটা আমি কোথায় বানাবো, আমার ঝোপড়িটা আমি কোথায় বানাবো, তো কোথায় গেলে ভালো হয়, কেন তখনকার দিন মানে বন মানে কি যেখানে পাশে কোনো একটা পুকুর আছে, কোনো ভালো ফল ফুল আছে, সেখানে থাকলে সুবিধা হবে। সেই জন্য শ্রীরাম জিজ্ঞেস করছে ভরদ্বাজ মুনি, তো ওরা তো সবসময় বনের ভিতরে থাকে, ওদের ভালো এক্সপিরিয়েন্স আছে, তো কোথায় থাকলে ভালো হয়। তখন ভরদ্বাজ মুনি হাসি পাচ্ছে, বলছে ভগবান আপনি আমাকে জিজ্ঞেস করছেন কোথায় থাকবেন, আপনি কোথায় নেই সেটা বলেন তো, আপনি তো প্রতি অণুতে আছেন, আপনি সব জায়গায় আছেন, আর আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমি কোথায় থাকবো। তখন ভগবান রাম বলছে দেখো ভরদ্বাজ মুনি, এইগুলো সব এখানে বলবে না, আমি তো লীলা মাঝে আছি, এখন এই লীলাতে আমি হচ্ছি রাম, রাজকুমার রাম, আর তুমি হচ্ছ একটা ভালো ব্রাহ্মণ, দয়া করে আমাকে বলো আমি কোথায় থাকলে ভালো হয়। তখন ভরদ্বাজ মুনি একটা খুব সুন্দর কথা বলছেন, উনি বলছেন ভগবান 14 জায়গাতে থাকে, 14 places, আজকে পুরো 14 জায়গাটা বলতে পারবো না, সময় হয়ে যাচ্ছে, কিন্তু ওটার ভিতরে একটা জায়গা বললো যেখানে ভগবানের কথাগুলো গৃহস্থরা শুনছে তাদের বাড়িতে, মানে
সঠিকভাবে বললে এরকম এরকম বলেছে ভরদ্বাজ মুনি, আমি বলছি, বলছে যে যাদের কান হচ্ছে সমুদ্রের মতন, যেরকম সমুদ্রের ভিতরে অনেকগুলো নদী চলে যায় কিন্তু সমুদ্র কোনোদিন বলে না যে আর 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 নিতে পারবো না, আর নদীগুলো যেন না আসে আমার ভিতরে, আমি বেশি বেশি জল হয়ে গেছে, না, যত নদীগুলো সমুদ্রের ভিতরে গেলেও সমুদ্র সেটা নিয়ে নেয়। সেরকম যে গৃহস্থের কান সমুদ্রের মতন, মানে যতই কৃষ্ণ কথা শুনছে, যতই কৃষ্ণ কথা শুনছে, বলছে আরও শুনবো আরও শুনবো আরও শুনবো, ওই রকম গৃহস্থের বাড়িতে ভগবান রাম থাকে। এরকম 14 জায়গা বলেছে, যেখানে তুলসীর পূজা হয়, যেখানে গোমাতার পূজা হয়, যেখানে পতিপত্নী মানে ঝগড়া করে না, যেখানে সীতারাম লক্ষ্মণ হনুমার সেবা পূজা হয়, যেখানে গুরুর মান মানে যেখানে গুরুকে সম্মান দেওয়া হয়, হ্যাঁ, এরকম করে অনেক কিছু বলেছে। 14 জায়গা আছে যেখানে ভগবান রাম থাকে। তো একটা জায়গা হচ্ছে যেখানে ভগবানের কথা, যেখানে ভগবানের কথা শুনে সে বাড়িতে ভগবান থাকে, আর যে বাড়িতে ভগবান থাকবে সেখানে তো কোনো দুঃখ হবেই না কোনো দিন। সেই জন্য আমাদের ভগবানের কথা শুনতে হবে। আর ভগবানের তো দয়াময়, একবার যদি কেউ কৃষ্ণ নাম শুনেছে বাস যথেষ্ট, যখন আমরা ষোলমালা জপ করি, এটা না যে ভগবান মানে ভাববে যে এখনই তো মালা আরম্ভ করেছে, ষোলোটা শেষ করতে দো, তখন গিয়ে ভিতরে ঢুকবো, কানের ভিতরে ঢুকে হৃদয়ের ভিতরে বসবো, না, একবার যে কৃষ্ণা বলে দিয়েছে বাস, উনি মানে রেডি, যে একবার নাম বলে দিয়েছে তো এখন আমি ভিতরে ঢুকবো আর পরিষ্কার করতে আরম্ভ করব। এত দয়ালু ভগবান, একবারই কেউ ভগবানের নাম বললে ভগবান দয়া করতে আরম্ভ করে দেয়, আর বার 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 নিতে থাকলে ভগবান আমাদের হৃদয়ের ভিতরেই থাকবে আর এখান থেকে কোথাও যাবে না। কিন্তু আমরা কী করি, একবার ডাকি তারপর আবার ওনাকে পাঠিয়ে দিই, আবার মায়াকে ডাকি, ওনাকে মানে কৃষ্ণকে ওখান থেকে আমরা বাইরে ফেলে দিই। কিন্তু ভগবানের নাম যদি আমরা সতত নিতে থাকবো, তাহলে ভগবান সবসময় আমাদের হৃদয়ে থাকবে, হৃদয়টাকে পরিষ্কার করে দেবে। আর ভগবানের নাম হচ্ছে ভগবানের থেকে বেশি শক্তিমান, ভগবান থেকে বেশি শক্তি হচ্ছে ভগবানের নামের ভিতরে। আমার একটা খুব হাস্যপরণ একটা গল্প মনে পড়ছে। কাশীর একটা রাজা ছিল, নাম ছিল সুরাত। কাশীর রাজা একবার খুব সুন্দর বড় একটা যজ্ঞ আয়োজন করেছিল, যজ্ঞতে অনেক ঋষিদের মুনিদেরকে ডেকেছে। ওখানে যজ্ঞর ভিতরে বিশ্বামিত্র ছিল, বশিষ্ঠ মুনি ছিল। তো যজ্ঞর শেষে কী করতে হবে, যে যজমান যে যজ্ঞ পূর্তি করেছে সে সবাইকে গিয়ে নমস্কার করবে, মানে প্রণাম করবে, সবাই আশীর্বাদ করবে। এই যখন যাবে প্রণাম করতে, তখন নারদমুনি ওনার কানে কিছু বলেছে। নারদমুনি ওনার কানে বলছে, তুমি বিশ্বামিত্রকে সব থেকে শেষে প্রণাম করবে, বাকি সব ব্রাহ্মণকে আগে প্রণাম করো। এ বলছে, কেন? বলছে, তুমি জানো না বিশ্বামিত্র তো আগে একটা ক্ষত্রিয় ছিল, রাজা ছিল, অনেক আনন্দ নিয়েছে, অনেক রানীগুলো অনেক মজা করেছে জীবনে, এখন গিয়ে মানে কি বলে ভক্তিতে এসেছে, তো ওনাকে শেষে করবে, বাকি সবাই মানে খুব মহান। তো ও বলছে, ঠিক আছে, আপনি যেরকম বলবেন সেরকম করব। তো সবাইকে প্রণাম করছে, শেষে বিশ্বামিত্রকে প্রণাম করেছে, আশীর্বাদ নিয়েছে, যজ্ঞটা শেষ হয়ে গেছে। কিছুদিন পরে নারদমুনি যায় বিশ্বামিত্র কাছে, বলছে, ভালো আছেন? বিশ্বামিত্র বলছে, হ্যাঁ ভালো আছে, সব ঠিক আছে। বলছে, আমি দেখলাম আপনার অনেক অপমান হয়েছিল কিছুদিন আগে। তো বিশ্বামিত্র বলছে, তাই নাকি, কে করেছে আমার অপমান? বলছে, মুনি মহারাজ আপনি বুঝতে পারলেন না আপনার অপমান হলো? বলছে, না তো। বলছে, আপনি দেখেছেন সবার পরে আপনাকে প্রণাম করা হয়েছে। তো বিশ্বামিত্র বলছে, হ্যাঁ সেটা তো ঠিক, সবার পরে আমাকে প্রণাম করেছে। বলছে, আমি বলবো কেন এরকম করেছে? রাজা কাশী রাজার মনে মধ্যে হচ্ছিল যে আপনি তো আগে ক্ষত্রিয় ছিলেন, অনেক বৈভব ঐশ্বর্য সব আনন টানন করেছে, সেই জন্য আপনার মানে আপনার পজিশন হচ্ছে সব থেকে নিচু, সেই জন্য সবাইকে প্রণাম করার পরে আপনাকে প্রণাম করেছে। তখন বিশ্বামিত্র গায়ে লাগলো, বলছে, এটা তো ঠিক, এটা এরকম ভাবা তো ঠিক না, একবার যদি কেউ ভক্তিতে চলে এসেছে পূর্বতে কী করেছে সেটা দেখা তো উচিত না। ভগবদ্গীতাতে কী আছে, ভগবদ্গীতাতে কৃষ্ণ কী বলেছে, যে অপি চেতস দুরাচারও, যেটাই হো একবার যদি কেউ ভক্তিতে এসে গেছে তার পূর্ব অ্যালবামটা দেখতে নেই, পূর্বতে কী করেছিল, কখন কী করেছিল, এখন কী করছে, ভক্তিতে আছে তো। এখন বিশ্বামিত্র গায়ে লেগেছে, সাথে সাথে রেগে গেছে, বিশ্বামিত্র তো এমনি একটু একটুতে রেগে যায়, সাথে সাথে চলে গেছে রাম ভগবান রামের কাছে। বলছে, আমি খুব রেগে আছি, একজন আমার অপমান করেছে, তুমি আমাকে মানে প্রমিস করো, তুমি আমাকে বচন দো যে যে আমার অপমান করেছে তুমি তাকে মেরে দেবে। রাম তো ক্ষত্রিয় রাজা আর ওনার ধর্ম হচ্ছে ব্রাহ্মণের রক্ষা করা। বলছে, ঠিক আছে, আমি আপনার গুরুদেব, আমি আপনাকে প্রমিস করছি, বর দিচ্ছি যে আপনি যাকে যে আপনার অপমান করেছে তাকে আমি মেরে দেবো। তারপরে বিশ্বামিত্র বলছে যে, দেখো কাশীর রাজা, ও আমার অপমান করেছে, তুমি যাও ওকে মারো।
তো ভগবান রাম তখন সাথে সাথে প্রতিজ্ঞা নিচ্ছে যে আমি আজ বিকেলের মধ্যে আমার গুরুর যে অপমান করেছে তাকে আমি মেরে দেব। এখন নারদমুনি কী করেছে, সাথে সাথে চলে গেছে কাশীরাজ কাছে, বলছে আরে শুনেছো, বলছে কী হয়েছে, বলছে ভগবান রাম প্রণ নিয়েছে যে তোমাকে আজকে মেরে দেবে। তো বলছে কেন, আমি কী করলাম, বলছে তুমি যে বিশ্বামিত্রর অপমান করলেন। তখনই বলছে পর নারদমুনি আপনি তো বললেন আমার কী ভুল। তখন নারদমুনি বলছে দেখো চিন্তা করবে না, এক না একদিন তো সবাইকে দেহ ছেড়ে যেতে হবে, কী হয়ে গেল, ভগবান রামের হাতে তুমি মারা যাবে। বলছে আপনি এরকম বলছেন, একটু কিছু যুক্তি দিন, আমাকে বাঁচান। তখন নারদমুনি বলছে দেখো তোমাকে কে বাঁচাতে পারবে, শুধু হনুমান বাঁচাতে পারবে, যাও তুমি হনুমানের কাছে যাও। তখন এই কী করেছে, সাথে সাথে কাশীরাজ চলে গেছে হনুমানের কাছে। এখন হনুমানের বাড়িতে ওনার মাতা অঞ্জনা, উনি মানে একটা পূজাতে ব্যস্ত, হনুমান বাড়িতে নেই। এ কী করেছে যে গুহা আছে, গুহার ভিতরে মানে দাঁড়িয়ে আছে যে কখন আসবে। অঞ্জনা মাতা পূজা শেষ হওয়ার পরে বাইরে আসছে, তো বাইরে আসলে বলছে দেখেন আমি অনেক বড় সমস্যাতে পড়ে গেছি, কেউ আমাকে মারতে জন্য প্রণ নিয়েছে, আমি চাই যেন হনুমান আমার রক্ষা করে, কিন্তু হনুমান তো বাড়িতে নেই, এখন আমি কী করব। তখন অঞ্জনা মাতা বলছে দেখো তুমি চিন্তা করবে না, আমি তোমাকে প্রমিস দিচ্ছি আমার ছেলে হনুমান তোমার নিশ্চয় রক্ষা করবে, তুমি একটু অপেক্ষা করো, হনুমান এক্ষুনি চলে আসবে। কিছুক্ষণ পরে ওখানে হনুমান এসেছে, হনুমানকে অঞ্জনা মাতা বলছে দেখো হনুমান তুমি আমাকে প্রমিস করো, কেন আমি একে বচন দিয়েছি যে যে একে মারতে চায় তার থেকে তুমি রক্ষা করবে, তো তুমি আমাকে বচন দাও তুমি একে রক্ষা করবে। তো হনুমান বলছে মাতা আপনি যেটা বলবেন সেটা ঠিক, আমি এখনই মানে প্রমিস দিয়ে দিচ্ছি আমি এর রক্ষা করব। তারপরে যখন মানে বচন দিয়ে দিয়েছে তখন হনুমান জিজ্ঞেস করছে আচ্ছা ঠিক আছে বলো তো কে তোমাকে বিরক্ত করছে, এখনই দেখায় ওকে কে তোমাকে মারবে। তখন বলছে ভগবান রাম মারবে আমাকে। তখন হনুমান সমস্যাতে পড়ে গেছে, বলছে ভগবান মারবে তোমাকে, তাহলে ভগবানের রাম থেকে তোমাকে বাঁচাতে হবে, সেটা আমি পারবো না। তো এই বলছে কিন্তু আপনি তো বচন দিলেন এই মাত্র, তো বচনটা আপনি কী করে ফিরে করতে পারবেন। তখন হনুমান ভাবছে এটা তো আমি অনেক বড় সমস্যাতে পড়ে গেলাম, এখন কী করব, ভগবানের রামের বিরুদ্ধে তো আমি যুদ্ধ করতে পারবো না। তখন হনুমান একে বলছে তুমি আমার হাত ধরে আসো, হাত ধরে নিয়ে ওকে একটা অনেক বড় পাহাড়ে উপরে নিয়ে চলে যায় আর পাহাড়ের মাঝে ওকে বসে দিচ্ছে, আর বসে বলছে দেখো একটা কাজ করো চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে রাম 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 এরকম বলতে থাকো। তখনই বলছে যে তোমার মাথাটা খারাপ নাকি, আমি রাম রাম হয়ে আমার ভয় লাগছে, আমার বিপি লো হয়ে গেছে, রাম এখনই আসবে আমাকে মারতে জন্য, তুমি আমাকে ডাকতে বলছো রামকে, বলছো তুমি আমার উপরে বিশ্বাস রাখো আমি তোমাকে যেটা বললাম সেটা করো, রাম রাম বলো আর কিছু করতে হবে না। বলছে ঠিক আছে হনুমান তোমার উপরে আমার বিশ্বাস আছে, এখনই চোখ বন্ধ করে রাম 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 বলতে থাকছে। এখানে ভগবান শ্রীরাম তৈরি হয়ে গেছে রথের উপরে, কাশী চলে গেছে, কোথায় আছে কাশীরাজ, বলছে না এখানে তো নেই। তো ভগবান খুঁজে 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 এখানে চলে এসেছে যেখানে রাম রাম করছে, আর ভগবান বলছে আয় তুমি এখানে বসে আছো, তুমি আমার গুরুর অপমান করেছো, আমি তোমাকে এখনই মেরে ফেলি। ভগবান সাথে সাথে নিজের বাণটা বার করেছে, আর সাথে সাথে যখন ওনার উপরে বাণ মানে মেরেছে, বাণটা ওই কাশীরাজকে কিচ্ছু করতে পারছে না, মানে ওর পরিক্রমা করে বাণটা ফিরে চলে আসছে। তখন ভগবান হনুমানকে বলছে দেখো হনুমান আমাদের মাঝে তুমি পড়বে না, তুমি যে কী যে মন্ত্রতন্ত্র করেছো সে মন্ত্রতন্ত্র বার করো, আমাকে একে মারতেই হবে, আমি আমার গুরুকে প্রমিস করেছি। তখন হনুমান বলছে ভগবান আমি সত্যি বলছি, আমি কিচ্ছু মন্ত্র করি না, আমি কিছুই করি না, শুধু ও আপনার নাম নিচ্ছে, রাম রাম করছে, আর কোনো মন্ত্র নেই, কিন্তু যেহেতু আপনার নাম হচ্ছে আপনার থেকে বড়, সেই জন্য আপনার বাণটা ভিতরে যেতে পারছে না। তো সেরকম মানে পরিস্থিতি, আর সেখানে বিশ্বামিত্র আসে আর সেখানে নারদমুনি আসে, আর তারপরে নারদমুনি সবাইকে খুলে বলছে দেখেন 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 আমি এইগুলো সব কিছু আমার কাজ আছে, আমি করেছি জানে করে, যেহেতু আমি পুরো বিশ্বকে দেখাতে চাচ্ছিলাম যে ভগবানের থেকে ভগবান নাম হচ্ছে বড়, বাস আমি সেটাই প্রুভ করতে চাচ্ছিলাম, সেটা প্রুভ হয়ে গেল, আর বিশ্বামিত্রকে বলেছে এটা আমারই ভুল, আপনি দয়া করে একে ক্ষমা করে দিন। তারপরে কাশীরাজ উঠে বিশ্বামিত্রর মানে পায়ে পড়ে সমাপন চাচ্ছে, আর তারপরে মানে ওখানে সবাই মানে হাসছে যে নারদমুনি এত নূতন নূতন কিছু না কিছু লীলা করতেই থাকে। তো নারদমুনি বলছে না বাস আমি জাস্ট পুরো বিশ্বকে দেখাতে চাচ্ছিলাম যে ভগবান থেকে বড় হচ্ছে ভগবানের নাম, তো এত হচ্ছে ভগবানের নাম, সেজন্যই তো গোপীরা বলছে তব কথা অমৃতম, তব
অনন্ত জীবনম। ঠাকুর আপনার নাম, যদি কেউ আপনার নাম শুনে বা আপনার নাম শুনলেই ও আপনার নাম বললেই পবিত্র হয়ে যায়, এরকম হচ্ছে ভগবানের নাম। আমরা মহাভারতে আর একটা ঘটনা দেখেছি কীভাবে দ্রৌপদীকে যখন অসৎ সভাতে দুঃশাসন দ্রৌপদীর শাড়ি টানছে, তখন ভগবান আসেনি দ্রৌপদীকে বাঁচাতে। বৈষ্ণব আচার্য বলছে ভগবান আসেইনি ওখানে, কেন? ভগবান তো দ্বারকাতে আছে, কী করে আসবেন উনি? কে বাঁচিয়েছে দ্রৌপদীকে? বৈষ্ণব আচার্য বলছে দ্রৌপদীকে ভগবানের নাম বাঁচিয়েছে, হরিনাম প্রভু বাঁচিয়েছে, ভগবানের নাম দ্রৌপদীকে আশ্রয় দিয়েছে। কিন্তু দ্রৌপদী তখন কী করেছে? যখন দুঃশাসন দ্রৌপদীর শাড়িটা টানছে, তখন দ্রৌপদী খুব সুন্দর ভগবানের বিভিন্ন নাম দিয়ে ভগবানকে ডাকছে। তো দ্রৌপদী বলছে শঙ্খ চক্র গদা পানি দ্বারকা নিলয়াচ্যুতা গোবিন্দা পুণ্ডরীকাক্ষা রক্ষ মাম শরণাগতিম, রক্ষ মাম শরণাগতিম। ভগবানকে ডাকছে গোবিন্দা পুণ্ডরীকাক্ষা অচ্যুতা দ্বারকা নিলয়া গোবিন্দা রক্ষমাম শরণাগতি রক্ষমাম। বাস যখন রক্ষমাম শরণাগতি ভগবানের নাম ডাকছে, ভগবানের নামটাই দ্রৌপদীকে বাঁচিয়ে দিয়েছে, ভগবানকে আসতেও হলো না। ভগবানের নাম এত শক্তিমান যে দ্রৌপদীকে অনেক অনন্ত অনন্ত শাড়ি প্রদান করেছে, আর দ্রৌপদী মানে বেঁচে গেছে। তো এরকম ভগবানের নামের অনেক অনেক মহিমা আছে। সেজন্য তো ভগবানের শ্রবণ আমরা প্রতিদিন প্রতি একটা ইস্কন মন্দিরে গিয়ে হচ্ছে, প্রতিদিন আমরা ভাগবতে পাঠ করি। ভাগবতের শ্লোক আছে না, শ্রীনবতাম স্বকথা কৃষ্ণ পুণ্যাশ্রবণ কীর্তনম হৃদয়ন্তস্তো হি অভদ্রাণি বিধুনোতি সুহেৎসতম। ভগবানের নাম যখন নিয়ে কী হয়, পুণ্যশ্রবণ কীর্তন যেখানে হয়, হৃদয়ন্তস্তো হি অভদ্রাণি, হৃদয় থেকে সব অভদ্র বার হয়ে যায়। সেজন্য আমরা প্রতিদিন গাই না, নষ্ট প্রায়েষু অভদ্রেশু নিত্যম ভাগবত সেবায়া, নিত্যম ভাগবত সেবায়া, যে নিত্যম ভাগবত শুনে কী হবে, নষ্ট প্রায়েষু অভদ্রেশু, জীবন থেকে সব অশুভ জিনিসগুলো বার হয়ে যাবে, সব অনর্থগুলো বার হয়ে যাবে। ভক্তিবিনু ঠাকুর ওনার সজ্জন তোষণীতে একটা নাম কেবলাষ্টকম ব্যাপারে কথা বলেছিলেন। এই যে নাম কেবলাষ্টকম আছে সেটা নীলকণ্ঠ গোস্বামী রচনা করেছেন। অ্যাকচুয়ালি ওটা হচ্ছে কেবল নাম শতকম, মানে 100 শ্লোক আছে, কিন্তু অনেক সময় হয়ে গেছে তো এখন ওই শ্লোকগুলো মানে কোথায় আছে কেউ জানে না। ও 100 শ্লোক থেকে শুধু 8টা শ্লোক বেঁচে আছে, তো সেই 8টা শ্লোককে বলা হচ্ছে কেবলাষ্টকম। সেখানে নীলকণ্ঠ গোস্বামী একটা খুব সুন্দর মানে নামের মহিমা গান করছে। ওখানে উনি বলছেন মধুরম মধুরে ভ্যোপি মঙ্গলে ভ্যোপি মঙ্গলম পাবনম পাবনে ভ্যোপি হরিনামেব কেবলম হরিনামেব কেবলম। বলছে ভগবানের যে নাম, ভগবানের যে কথাগুলো কীরকম মধুরম মধুরে ভ্যোপি, মধুরম মধুরে ভ্যোপি, ভগবানের কথাগুলো মধুর থেকে মধুর আছে, খুব সুইট। মঙ্গলে ভ্যোপি মঙ্গলম, ভগবানের কথা শুনলে মঙ্গল, জীবনে সব কিছু মঙ্গল হবে। পাবনম পাবনে ভ্যোপি, পাবনম পবিত্র করে দেবে আমাদেরকে, সব পাপ থেকে মুক্ত করবে, জীবনে সব কিছু শুভ হবে আর আমরা পবিত্র হয়ে যাবে। হরিনামেব কেবলম, ভগবানের কথা ভগবানের নামটা এত পাওয়ারফুল আছে। তো ভগবানের নামটা শুধু বলা না, ভগবানের নামটা শুনতে হবে, কেন কানে ভিতর থেকে ভগবান যাবে। সেজন্যই তো আমাদেরকে বলা হয়েছে যখন আমরা জপ করি, একটু জোরে জপ করলে একটু নামটাকে অবশ্য
তিন রকম জপ আছে, একটু তো জোরে জোরে উৎকণ্ঠ মানে জপ করব, একটু মানে ধীরে ধীরে শুধু আমরাই শুনতে পারবো, আর একটা হচ্ছে মনে মধ্যে। কিন্তু মনে মধ্যেও যখন আমরা জপ করছি তাও আমাদের প্রতি একটা স্পষ্টভাবে নামটা শুনতে হবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এরকম ভগবানের নাম গেল, কথা গেল। এখানে আরেকটা লাইন খুব সুন্দর বলছে, বলছে ভুবি গৃণন্তি এ ভুরি দাজনা, বলছে আপনার ভক্তরা কত দয়াময়, ওরা যে আপনার কথা গেল সবাইকে প্রচার করছে, যারা ভগবানের কথাগুলো প্রচার করে তাদের ঋণটা আমরা কোনোদিন চুক্তা করতে পারবো না, কোনোদিন চুকাতে পারবো না। কেন? বলছে এই সংসারে অনেক রকম দান আছে, কেউ অন্ন দান করে, কেউ কন্যা দান করে, কেউ কাপড় দান বস্ত্র দান করে, অনেক কিছু আছে। কিন্তু সবথেকে বড় দান হচ্ছে যদি কেউ আমাদেরকে কৃষ্ণ দান করে, মানে কৃষ্ণের কথাগুলো বলে। কেন? অন্ন দান করলে কী হবে, আজকে খেয়েছি কালকে আবার খিদে লাগবে। বস্ত্র দান করলে কি হবে, আজকে কাপড়টা পেয়েছি কালকে আবার লাগবে আর একটা কাপড়। প্রতি একটা মানে কোথাও একটা শেষ আছে। কিন্তু যদি কাউকে ভগবানের নাম দেওয়া হয়, ভগবানের কথাগুলো শোনাল হয়, কি হবে, তাহলে ওরা এই ভৌতিক জগতের এই সংসার চক্র থেকে বেরিয়ে ভগবত ধাম ফিরে যেতে পারবে। এর থেকে বড় দান কি হবে, যে এই সংসারে কতবার অনেক অনেক শরীরে আত্মা প্রবেশ করে, কতবার যে জন্ম নিয়ে দুঃখ পাচ্ছে, কত কত মাতার গর্ভের ভিতরে প্রবেশ করছে। কিন্তু যদি কেউ ভগবানের কথাগুলো দান করে, নাম দান করে, তাহলে ওই কথাগুলো শুনে পবিত্র হয়ে পাপ কাজ করা বন্ধ করে ভগবত ধামে ফিরত যেতে পারে, তাহলে ওর থেকে বড় দান কি আছে। তাহলে ও রকম ভক্তের ঋণটা আমরা চুকাতে পারবো না। সেজন্য শ্রীল প্রভুপাদ আমাদের সবাই জন্য যেটা করেছে, ভগবানের নাম দিয়েছে, ভগবানের কথা ভগবানের বই গেল, ওনার ঋণটা আমরা কোনোদিন এ করতে পারবো না। শ্রীল প্রভুপাদ বলছে আমি হচ্ছি পোস্টম্যান, মানে আমাদের বাংলাতে কি বলে জানি না, হিন্দিতে বলে ডাকপিয়ান, মানে যে চিঠিগুলো দেয়, বলছে চেকটা হচ্ছে আপনার, আমি শুধু মানে দিতে এসেছি, ভগবানের যে সুন্দর সুন্দর কথাগুলো আপনাদেরকে আমি দিতে এসেছি। তো এরকম শ্রীল প্রভুপাদের ঋণটা আমরা কোনো দিন এ করতে পারবো না, উনি যে আমাদের। আর যারা ভগবানের কথা বলে তারা নিশ্চয়ই মুক্ত আছে, নালে কী করে এত সুন্দরভাবে ভগবানের কথাগুলো বোঝাতে পারছে। আর যারা শুনছে তাদেরকে মুক্ত করার যোগ্যতা আছে, সেজন্য আমরা দেখি শ্রীল প্রভুপাদের কথাগুলো যারা যারাই শুনেছে তারা পবিত্র হয়ে গেছে, ভৌতিক ইচ্ছাগুলো কম হয়ে ওরা ভগবানের ভক্তি মার্গে নিযুক্ত হয়ে গেছে। তো এখানে গোপীরাম অনেক নিন্দা স্তুতি করছে ভগবানের। হ্যাঁ, যে বলছে যে তুমি যে আমাদেরকে বলছো যে আমরা কেন বেঁচে আছি, তোমার যে কথা আছে তবে কথা অমৃতম, তোমার যে কথা অমৃত আছে সেটা শুনে শুনে আমরা বেঁচে আছি, নাহলে আমরা তো আগেই শরীরটা ত্যাগ করে দিতাম। গোপীরা যেটাও বলে, যেটাই বললে ভগবানের খুব ভালো লাগে। কেন গোপীরা ভগবানকে ডাটে, ভগবানকে ওরা ভগবানের নিজের তো, হ্যাঁ, সেজন্য ওরা যেভাবে চায় ভগবানকে মানে, এটাকে বলে নিন্দা স্তুতি। ভগবান নিন্দা স্তুতি খুব পছন্দ করে। ভগবানকে যদি কেউ মানে পুরুষ সূক্ত দিয়ে মানে ভগবানকে গুণগান করলে ওনার এত ভালো লাগে না, কিন্তু যদি কেউ ভগবানকে নিজে হয়ে ডাটে ভগবানের খুব ভালো লাগে। যেরকম শ্রীমৎ ভাগবতমে একটা ভ্রমর গীত বলে একটা অধ্যায় আছে, সেখানে গোপীরা ভগবানের নিন্দা করছে, গোপীরা রাধারানী আর গোপীরা ভ্রমর, ভ্রমর গীত, ভ্রমর গীত মানে ওই মৌমাছি বলে নাকি বাংলাতে, মৌমাছির সাথে গোপীরা কথা বলছে। গোপীরা মৌমাছিকে বলছে তুমি কি কৃষ্ণ কাছে থেকে এসেছো, মানে মথুরা থেকে এসেছো, তুমি আমাদের কাছে আসবে না, তুমি যাও ওর কাছেই যাও, আর ও যে তোমার যে কৃষ্ণ তোমার যে বস আছে সে ভালো না, সে মানে হচ্ছে চিটার, চিটিং করেছে। ওরা কি চিটিং করেছে, বলছে ওর আগে থেকে স্বভাব এরকমই ছিল, যখন শ্রীরাম হয়ে এসেছিল তখন বালিকে ধোকা দিয়েছে, বালিকে কি করেছে একটা শিকারির মতন গাছের পিছন থেকে বালির উপরে প্রহার করে বালিকে মেরে ফেলেছে। আর তারপরে কি করেছিল, বলি মহারাজ যখন ওয়ামন রূপে আসে তখন বলি মহারাজকে আগে বললো আমি তিন পায় ভূমি নেব, তিন পায় ভূমি নেব বলে সব কিছু নিয়ে নিয়েছে বলি মহারাজ থেকে, আর তারপরে বলি মহারাজকে বেঁধে সুতালে ফেলে দিয়েছে।
ওনার তো স্বভাবই আছে সবাই সাথে এরকম করা, সবাইকে আগে ভালোবাসা দেবে তারপরে ওখান থেকে চলে যাবে। আর এটাই না, যারা যারা ভগবানের নাম নেয় তাদেরকে পাগল করে দেবে। ভগবানের নাম যে একবার নেবে সে ভগবানের প্রেমে এরকম হয়ে যাবে আর ভগবান ছাড়া আর কিছুই ভালো লাগে না। আর তারপরে ভগবান ওদেরকে ছেড়ে চলে যায়। ভগবানের ভগবানের কথাগুলো যদি কেউ একবার শুনে তার এরকম করে হয়ে যায়, তারপরে আর ভগবান ছাড়া আর কিছুই ভালো লাগে না। আমার ওই রূপ গোস্বামীর একটা এই ভজনটা মনে পড়ছে, কি আছে ওটা, বন্ধু সঙ্গে যদি তব রঙ্গ পরিহাস থাকে অভিলাষ থাকে অভিলাষ তবে মোরা কোথা রাখো যেও না কো যেও না কো মথুরায় কেশি ঘাটে তীর্থের সকাশ মথুরায় কেশি ঘাটে তীর্থের সকাশ বন্ধু সঙ্গে যদি তব রঙ্গ পরিহাস। যদি তো তোমার অভিলাষা থাকে যে আমি আমার বন্ধুর সঙ্গে আনন্দে থাকবো, তাহলে কোনোদিন মথুরায় কেশি ঘাটে যাবে না। কেন, একবার মথুরায় কেশি ঘাটে পূর্ণিমার রাতে ভগবানকে গাছের তলা নিচে বেনু বংশী বাজাতে দেখে নিয়েছ, তাহলে আর জীবনে কিচ্ছু ভালো লাগবে না, শুধু মনে হবে যে ওনার কাছেই থাকবো, সব বন্ধুকে সবাইকে আপনারা ভুলে যাবেন। আমার একটা গল্প মনে পড়ছে, আমার আমাদের প্রভুপাদের একটা শিষ্য ছিলেন আত্মতত্ত্ব প্রভু। আমি যখন ছোট ছিলাম তখন উনি আমার প্রায় আমার বাড়িতে উনি আসতেন। উনি একবার একটা খুব সুন্দর গল্প বলেছিলেন আমাকে। উনি তো ছিলেন মানে মনে হচ্ছে তেমিলিয়ান, তো ওনারা ব্যাঙ্গালোরে আর মানে নিচে বই ডিস্ট্রিবিউশন করতেন দক্ষিণ ভারতে। তো উনি আমাকে বলছিলেন যে একবার আমি একটা অফিসে গেলাম, ডিসেম্বর ম্যারাথন মান্থ, গীতাগুলো বিক্রি করতে হবে। তো অফিসের ভিতরে যখন আমি ঢুকি তখন অফিসারটা মানে চেয়ারের উপরে বসে আছে, আর উনি যখন বই নিয়ে ঢুকলেন তখন অফিসার বলছে এ আমি চাই না বই না, যাও 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 বাইরে যাও। তখন বলছে আমি খুব মানে অনুরোধ করলাম যে প্রভু একবার জাস্ট দেখার পয়সা লাগবে না, জাস্ট একবার দেখেন মানে অনেক রিকোয়েস্ট করে ওনার পাশে আসলাম। পাশে আসার পরে আমি মানে বইটা দেখাতে জন্য হাতে অনেকগুলো বই আছে, তো কিছু বই মানে টেবিলে রাখবো। টেবিলে রাখলে যে উনি চিৎকার করেছেন, আই বইটা টেবিলে রাখবে না টেবিলে রাখবে না। তখন আমি বললাম স্যার এটা তো কোনো বম না, এটা তো কোনো টাইম বম না, কিছু হবে না যদি এখানে রাখি। তখন ও বলছে আচ্ছা তুমি এটা আমাকে বলছো, দাঁড়াও তোমাকে আমি একটা জিনিস দেখাই। তুমি আমার পাশে একটা টেবিল দেখছো, হ্যাঁ দেখি। তার পাশে একটা চেয়ার দেখছো, হ্যাঁ দেখেছি। চেয়ারটা খালি আছে, হ্যাঁ খালি আছে। বলছে আমি তোমাকে বলবো কি হয়েছে, গত বর্ষর ডিসেম্বরে তোমার ভক্তরা এসেছিল আর আমার পাশে যে লোকটা বসে থাকতো তাকে ভগবদ্গীতা দেখিয়েছিল, ও ভগবদ্গীতা কিনেছিল। এখন দেখছো কুরসি খালি আছে, হ্যাঁ বাস, ও এখন চাকরি টাকরি ছেড়ে তোমাদের মতো আমি মাথা নেড়া করে মানে রাস্তাতে দোকান দোকান গিয়ে ভগবদ্গীতা বিক্রি করছে। ও কুরসি ও খালি চেয়ারটা দেখে আমি মানে ভেবে নিয়েছি জীবনে কোনো দিন তোমাদের কাছে থেকে বই কিনবো না, যে আমার যে বন্ধু তোমাদের কাছে বই কিনেছে সে চাকরিই ছেড়ে দিয়েছে, এখন এই বর্ষার ওই দোকান গিয়ে ভগবদ্গীতা বিক্রি করছে, এই ভগবদ্গীতার টাইম বম থেকে বেশি ডেঞ্জার আছে, তুমি আমার টেবিলের উপরে রাখবে না। তো এরকম একবার যদি কেউ ভগবানের কথা শুনে, ভগবানের কোনো রকম ভগবানের ভক্ত ভগবানের কথাগুলোতে সম্পর্কে আসবে, কানেকশনে আসবে, তাহলে মানে ভগবান ওনাদের হৃদয়টা চুরি করে নেবে। আরেকটা সুন্দর জিনিস এটাই আছে যে ভগবানের কথাটা শুধু শুনলেই হচ্ছে, মানে আর যদি কেউ কিছু নাও করতে পারে, মানে ধরেন আজকে যদি আমাকে কেউ বলছে মাতাজি আমার একটু জ্বর আছে, ধরেন আপনি বলেন মাতাজি আমার জ্বর আছে, আমি বললাম আচ্ছা তোমার জ্বর আছে, দাঁড়াও আমি তোমার মেডিসিন দিই, একটা ঔষধ দেবো, তোমাকে একটা ক্রোসিন দেবো, একটা প্যারাসিটামল দেবো। আচ্ছা আমি যে বললাম তোমাকে প্যারাসিটামল দেবো, কি শুনলে জ্বরটা কম হয়ে যাবে? না, শুনলেই জ্বরটা কম হবে না, মেডিসিনটা নিলে কম হবে জ্বরটা, কারেক্ট। কিন্তু ভগবানের কথাগুলো এরকম, কিচ্ছু না করে শুধু ভগবানের কথা শুনলেও জ্বরটা কমে যাবে। এই যে ভৌতিক জ্বর, এই যে জড় জগতের জ্বর, এই যে ইচ্ছা কামনা বাসনার জ্বর, সব কিছু কম হয়ে যাবে, শুধু শুনতে হবে, কিচ্ছু করতে হবে না। কেউ যদি বলবে আমি কিচ্ছু করবো না, আমি শুধু ভগবানের কথা শুনবো, ওটা অতটুকুও যথেষ্ট,
শুদ্ধ ভগবানের কথা শুনলেই কমে যাবে। এই যে ভৌতিক জগতে যে রোগ আছে সেটা দিয়ে আমাদের মানে ভক্তি ভালো লাগছে না, যেরকম প্রভুপাদ বলতেন আমাদের জন্ডিস আছে, জন্ডিসের লোকের কী হবে, ওই সুগার কেন জুস মিষ্টি লাগে না, তেতো লাগে। আমাদের যে ভৌতিক জ্বর আছে শুধু ভগবানের নাম শুনলেই হচ্ছে, বাস। কেউ যদি শুনে যে ভগবানের নাম হচ্ছে এত পাওয়ারফুল, হরির নাম এবার কেবলম, বাস, ও পবিত্র হতে থাকছে, পবিত্র হতে থাকছে, যতবার শুনছে অতবার পবিত্র হচ্ছে। এটা হচ্ছে ঔষধ যেটা চৈতন্য মহাপ্রভু আমাদেরকে দিয়েছে, শুধু শুনলেই হচ্ছে। চৈতন্য মহাপ্রভু কী বলছে, এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, হরি নাম মহামন্ত্র লো তুমি মাগি। এনেছি ঔষধি, চৈতন্য মহাপ্রভু বলছে আমি এনেছি ঔষধি তোমাদের জন্যে, তোমারে লাগি আমি এটা এসেছি। বা শুধু ঔষধির নামটা শুনলে হচ্ছে, নেওয়ারও দরকার নেই, জল খুঁজে যে ঔষধিটা নেব, শুধু শুনলেই হচ্ছে, সেটা কাজ করবে আমাদের উপরে, আমাদেরকে সেটা পবিত্র করে দেবে। সো এখানে গোপীরা বলছে যে তোমার কথাটা আমাদেরকে কোনো রকম বেঁচে রেখেছে, যে তোমার কথাটা বন্ধ হবে তাহলে আমরা আর আমাদের প্রাণটা রাখতে পারবো না, শুধু তোমার এই কথাগুলো শুনলে আমরা কোনো রকম বেঁচে আছে। আর গোপীরা বলছে তুমি এটা ভাববে না যে তোমার এই কথাগুলো শুনলে আমরা আনন্দ পাচ্ছি, সেটাতে দুঃখই পাচ্ছি, কিন্তু শুনে শুনে আরও তোমার ব্যাপারে জিনিসটা মনে পড়ছে, কিন্তু কমপক্ষে বেঁচে থাকতে পারছি, মানে শ্বাসটাকে ধরে রাখতে পারছি, বাস এতটুকু। কিন্তু গোপীরা মানে সি, আমি যখন এটা পড়ছিলাম আমার মনের মধ্যে একটা এ আসলো যে আমরা পুরো জীবন চেষ্টা করছি কিভাবে ভগবানকে মনে মধ্যে রাখা, কিভাবে ভগবানকে মনে করা, আর অনেক কষ্ট করছি সেটা করতে জন্য, আর গোপীরা কষ্ট করছে কিভাবে ভগবানকে ভুলে যাওয়া, কিন্তু ভুলতে পারছে না, মানে ওরা চেষ্টা করছে, অনেক চেষ্টা করছে যে কিভাবে কিছুক্ষণ জন্য যদি ভুলে যেতে পারি, যদি বাড়ি ফিরে যেতে পারি, কিন্তু মনটা মানছে না কোনো রকম, যদি জিহ্বাটা ভগবানের কথা না বলে কিন্তু ধরে রাখতে পারছে না, মানে এরকম ওনাদের একটা অবস্থা, রাইট? কী হচ্ছে যে ভজনটা আছে না, কী বলছে, যদি যদি নয়ন মন্দে থাকি অন্তরে গোবিন্দ দেখি। হ্যাঁ, কী বলছে গোপীরা বলছে, যদি নয়নটা মন্দে থাকে অন্তরে গোবিন্দ দেখি, যদি নয়নটা খুলে রাখবো তাহলে দেখি সামনে, কী করবো, গোবিন্দকে ভুলতে পারছি না, কোন না ঘুমাতে পারছি না, ওনা ছাড়া এক মিনিট থাকতে পারছি, এরকম আমাদের একটা পরিস্থিতি হয়ে গেছে, গোবিন্দ ছাড়া আমরা আর বেঁচে থাকতে পারছি না। তো এটা এটা যে জন্য তো গোপীদেরকে বলা হচ্ছে ভক্তির আচার্য, ভক্তির আচার্য মানে ভক্তির যেটা উত্তম স্টেজ যেটা গোপীরা দেখিয়ে দিয়েছে যে এটা হচ্ছে ভক্তি, সততম কীর্তয়ন্তমা, সেটা তো কৃষ্ণও বলেছে গীতাতে, ভক্ত মানে আমাদের স্ট্যান্ডার্ড 16 রাউন্ডস না, শ্রীলা প্রভুপাদ বলেছে মিনিমাম 16 রাউন্ডস, মানে অ্যাকচুয়ালি আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে সততম কীর্তয়ন্তমা, 24 ঘন্টা করতে হবে, কিন্তু আমরা পারছি না, সেজন্য প্রভুপাদ বললো ঠিক আছে কমপক্ষে কমপক্ষে 16 মালা। কিন্তু এখন আমাদের এরকম হয়ে গেছে, আমার ভাবছি 16 মালাই অনেক বড় জিনিস, আজকে যে আমার যে 16 মালা হয়ে গেলো মানে আমি যে ফ্রি হয়ে গেলাম, আর আমার কিছু করার দরকার নেই, আমি অনেক করেছি, কিন্তু প্রভুপাদ বলেছেন কমপক্ষে, মানে মিনিমাম অতটুকু তো ওর থেকে বেশি করা উচিত, কিন্তু কমপক্ষে অতটুকু করবে, নাহলে তো আর বেঁচে থাকে লাভ কী আছে, যদি 16 মালাও না করতে পারে কেউ তাহলে আর কি বেঁচে লাভ কী আছে। অ্যাকচুয়ালি সেই জন্য আপনি দেখেন সব ভজনদের, ভজন ভক্তিবিনোদ ঠাকুর, নরোত্তম দাস ঠাকুর যেগুলো ভজনগুলো লিখেছেন, সব ভজনের শেষে লাইনে ওরা লিখবে আমার মতম দিন, আমার মতম অধম, আমার মতম পতিত কেউ নেই। অনেক সময় মনের মধ্যে বিচার আসবে যে এরকম কেন বলে এরা, আমার মতম অধম, নরোত্তম দাস ঠাকুর কি অধম, ভক্তিবিনোদ ঠাকুর কি অধম আছে, আরে ওরা তো এত শুদ্ধ উত্তম ভক্ত, তার মানে কি ওরা নাটক করছে, নালে এমনি দেখতে একটু অলঙ্কার মানে সুন্দরভাবে রাইমিং হচ্ছে বলে লিখেছে, না এমনি আমাদেরকে বুঝাতে জন্য লিখেছে। বৈষ্ণব আচার্য এরার উপরে একটা কমেন্ট্রি দিয়েছে, বলছে না এই যে মহান মহান ভক্ত আছে ভগবানের, তারা যখন লিখে না যে আমি হচ্ছি অধম, ওরা সত্যি নিজের মনের মধ্যে ভাবছে যে আমি হচ্ছি অধম, কেন, যেহেতু ওদের স্ট্যান্ডার্ড হচ্ছে খুব হাই, আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে যে 4টা নিয়ম পালন করলাম, 16 মালা করলাম, ভগবদ্গীতা পড়লাম, বাস আমার হয়ে গেছে, আমার সাধনাটা হয়ে গেল, কিন্তু ওদের স্ট্যান্ডার্ড হচ্ছে প্রতি একটা সেকেন্ড আমি যেন ভগবানকে আমার মনে
মধ্যে রাখতে পারি। যদি এক সেকেন্ডের জন্য যদি বিস্মৃতি হলো, ভগবানকে ভুলে গেলাম, তাহলে আমি হচ্ছে অধম থেকে অধম। এখন যে ঠাকুর আমাকে শ্বাস দিয়েছে, যেটা আমরা শ্বাস নিতে পারছি, যে জল দিয়েছে খেতে জন্যে, যে বায়ু দিয়েছে, যার ভূমির উপরে আমরা চলছি, যে আমাকে সূর্যের কিরণ দিয়েছে, সব কিছু দিয়েছে, তাকে আমি ভুলে গেলাম, আমি হচ্ছি অধম। ওনাদের স্ট্যান্ডার্ড হচ্ছে মানে এক সেকেন্ডের জন্য ভগবানের বিস্মৃতি যেন না হয়। যদি এক সেকেন্ড ভুলে যাই, উনি ভাবছেন আমি হচ্ছি অধম। আমাদের স্ট্যান্ডার্ডটা খুব লো। আমরা ভাবছি বাস 16 রাউন্ডস করলাম, আমি তো ভয়ও ভয়ও অনেক কিছু করলাম, আর কী লাগবে। সেখানে গোপীরা বলছে তব কথা অমৃতম তপ্ত জীবন। সি, ভক্তি কোনো শারীরিক ক্রিয়া না, ভক্তি হচ্ছে মানসিক ক্রিয়া। শারীরিক ক্রিয়া যদি হতো তাহলে তো খুব সরল হতো, তাহলে তো যে কেউ ভক্ত হয়ে যেতে পারে। যদি ভক্তি একটা শারীরিক ক্রিয়া, যেসে একটা বাইরে অলঙ্কার, তাহলে তো ভক্ত হতে জন্য শুধু 800 টাকা লাগবে। আপনার হাতে যদি 800 টাকা আছে, আপনি মায়াপুরে নামাহাটা বিল্ডিংয়ে চলে যান, 800 টাকা লাগবে, একটা ধুতি, একটা কুর্তা, একটা কণ্ঠি, একটা তিলক কিনে নিলেই হচ্ছে, বাস ওগুলো পড়লেই ভক্ত হয়ে গেল। এটা তো শারীরিক না, এটা তো বাহিরের জিনিস না, এটা তো আন্তরিক, মানসিক, মনের ভিতরে আপনি কীভাবে কত কৃষ্ণকে মনে রাখতে পারছেন, সেটা ইম্পর্ট্যান্ট। নাহলে তো এটা হয়ে গেল না, কী হয়েছে, মাথা নেড়া মাথা নেড়া কাপনি ফারা তিলক নাকে গলায় মালা, এই তো এক কলির চেলা, বাস এটাই। আমরা সব কিছু আছে, কিন্তু যদি মনে ভিতরে কৃষ্ণ নেই, তাহলে কলির চেলা, তাহলে কিন্তু কিছু কাজে লাগবে না। তার মানে আমাদের ভাবনাতে, আমাদের চেতনাতে কোনোরকম আমাদের কৃষ্ণকে রাখতে হবে। যেরকম একটা মিষ্টি, আপনি দেখেন একটা রসগোল্লা, একটা গুলাব জামুন, আপনি রসগোল্লাকে যতই দাবান, যতই জোরে করে দাবান, রসগোল্লার ভিতর থেকে মিষ্টি জল বার হবে, সুগার সিরাপ বার হবে। যদি আপনি রসগোল্লাকে ফ্রিজে রেখে দিন এক ঘন্টা পরে বার করেন, আবার দাবান, ওটাই হবে। আচ্ছা, রসগোল্লাকে আপনি একটু জলে করে গরম করেন, আবার দাবান, যেটাই করেন ওটার ভিতরে চিনির জল ছাড়া আর কিছুই আসবে না, যেহেতু ওটার ভিতরে চিনির জল ছাড়া কিছু নেই। এরকমই একটা ভক্তের হৃদয়তে থাকতে হবে, যে কোনো পরিস্থিতিতে ঢালো, যেটাই হোক ওর জীবনে, কৃষ্ণ ছাড়া কিছু যেন বাইরে না আসে, কৃষ্ণময়, কৃষ্ণ চেতনাময়, কৃষ্ণ ভাবনামৃত। সেই জন্য আমাদের ইসকন নামই আছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনশিয়াসনেস। ভগবানের চেতনাতে থাকাই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য, জীবনের লক্ষ্য। সো এটা গোপীরা বলছে, তব কথা অমৃতম তপ্ত জীবনম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তিয়ে ভূরিদাজনা। যে অহো অহো ধন্যবাদ ভগবানের ভক্তরা, যারা ভগবানের সুন্দর কথাগুলো প্রচার করছে, আর এই যে তোমার কথাগুলো কৃষ্ণ, সেটা শুনে আমরা কোনোরকম আমাদের দেহকে ধরে আছি, সেজন্য তুমি তাড়াতাড়ি ফিরে চলে আসো। এটা বলে গোপীরা এই শ্লোকটা শেষ করছে। আর আমার মনে হচ্ছে আমাকে আজকে এখানেই শেষ করতে হবে, এখানে আমাকে ইন্ডিয়াতে 9টা বেজে গেছে, অলরেডি রাত হয়ে গেছে অনেক। তো আমরা আজকে 9 শ্লোক শেষ করলাম, আর পরে কোনো দিন টাইম ঠিক করে আর কত বেঁচে থাকলো, 19টার মধ্যে 9টা হয়ে গেছে, তার মানে আর 10টা আছে, আর 10টা পরে কোন পরে কোনো অন্য কোনো দিন এটা নিয়ে আমরা চর্চা করব। আজকে আমি এখানেই শেষ করব। গোপী গীত কি চায়, শ্রীমদ্ ভাগবতম কি চায়, জগৎগুরু শিল প্রভুপাদ কি চায়, হরে কৃষ্ণ। ওকে, তো হরে কৃষ্ণ। আমি যেটা বুঝতে পারলাম প্রশ্নটা, যে গোপীরা ভগবানের জন্য কত সুন্দরভাবে মানে ওনাকে মনে করছে, কান্না করছে, ভগবানের ছাড়া থাকতে পারছে না। আমরা তো ভগবানের কথাগুলো শ্রবণ করছি, কিন্তু সে ভাবগুলো আমাদের ভিতরে কেন আসছে না। হ্যাঁ, তো সে ভাবটা নিয়ে আসাই তো আমাদের জীবনের লক্ষ্য, আর সেটা ধীরে ধীরে আসবে, যেহেতু আমরা তো এই একটা জন্ম না, অনেকবার জন্ম নিয়েছি, অনেকবার, আর আগের জন্মের অনেক কিছু ক্যারি ফরওয়ার্ড ব্যালেন্স শিটে অনেক কিছু মানে আমরা ভার নিয়ে এসেছি পূর্বজন্মের। তো পূর্বজন্মের পাপ কর্ম, পুণ্যকর্ম, ভাবনা, ইচ্ছা, কাম বাসনা, অনেক কিছু আমরা সামান ব্যাগ লাগেজ নিয়ে এই জন্মে আমরা এসেছি। সো একটু একটু সময় লাগবে, ধীরে ধীরে যখন আমরা শ্রবণ করতে থাকবো, ধীরে ধীরে যখন মনটা পবিত্র হয়ে যাবে,
তখন একদিন এরকম আসবে আমাদের চোখে জল আসবে, যখন ভগবানের কথা শুনবো, ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করব, ভগবানের হরি নাম জপ করব, ভগবানের ভক্তের দর্শন করব, তখন আমাদের চোখে জল আসবে। তো একদিন নিশ্চয় এটা হবে, কিন্তু ক্রমে ক্রমে, একদিনেই হবে না, এটা অনেক সময় লাগে। আর এটা হচ্ছে জীবনের লক্ষ্য। আর একদিন শিলা প্রপাদের কৃপা হলে, গুরুজনের কৃপা হলে, বৈষ্ণবের কৃপা হলে এটা নিশ্চয় হবে। শর্টকাট হচ্ছে বৈষ্ণব সেবা। কোনো বৈষ্ণবের পায়ে ধরে, যেরকম একটা রোগ, আজকে যদি কোনো করোনা ভাইরাসের পেশেন্টের সাথে থাকলে আমার করোনা হয়ে যাবে, আমাকে বেশি কষ্ট করতে হয় না, চেষ্টা করতে হবে না, আপনি আপ ও রোগটা আমাকে হয়ে যাবে। এরকম যদি কোনো বৈষ্ণবের সঙ্গ করলে, যে বৈষ্ণবেরা উত্তম বৈষ্ণবেরা, যাদের ভগবানের উপরে খুব ভালোবাসা আছে, যারা ভগবানের জন্য কান্দে, তাদের সাথে থাকলে, তাদের সেবা করলে তাদের রোগটা আমরাই পেয়ে যাব। তো মানে একটা হচ্ছে শর্টকাট, বৈষ্ণব সেবা করে, বৈষ্ণবের সঙ্গ করে নেওয়া, একটা হচ্ছে নিজে চেষ্টা, ধীরে ধীরে করে, ক্রমে ক্রমে জপ করে, শ্রবণ করে, চারটা নিয়ম পালন করে, গুরু সেবা করতে করতে ধীরে ধীরে আগে যেতে পারবে। তো এক না একদিন হবে সবাইকে এরকম, এটা তো আমাদের লক্ষ্য, সেটা হবে। কৃষ্ণ 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 লাগে, সব কৃষ্ণ 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 লাগে, সব কৃষ্ণ 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 লাগে, সব কৃষ্ণ কৃষ্ণ।